আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাদিয়া ইসলাম প্রমি, ইয়োর হোস্ট ফ্রম ইন্টারঅ্যাকটিভ কেয়ার্স। সো আজকের টপিকটা অফকোর্স আমরা খুব স্পেশাল একটি লাইভ করতে যাচ্ছি এবং অনেক দিন পর আমরা অ্যাকচুয়ালি করছি আমরা হিয়ার অ্যাট ইন্টারঅ্যাকটিভ কেয়ার্স। সো দ্য টপিক ফর টুডে ইজ লাইভ ইজ কন্টেইনারাইজেশন ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড উই আর এক্সট্রিমলি এক্সাইটেড টু ইনভাইট আওয়ার গেস্ট নাহিয়ার মুবাশির ভাইয়া। হি ইজ দ্য ইঞ্জিনিয়ার অফ ক্লাউড এন্ড এমআই অফ মেরিনা টেক লিমিটেড। সো আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম জি, ভালো আছি, গ্ল্যাড টু বি হিয়ার। অফ কোর্স উই আর এক্সট্রিমলি গ্ল্যাড টু বি টকিং টু ইউ ওয়ান্স এগেইন। সো ভাইয়া, আমরা আজকে কথা বলছি ডেভঅপস ও ক্লাউড কম্পিউটিং নিয়ে। অবশ্যই ডেভঅপস ও ক্লাউড কম্পিউটিং খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস এবং এটার আরো ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে কন্টেইনারাইজেশন, কারণ সার্ভার ডিপ্লয়মেন্টের জন্য এই কন্টেইনারাইজেশন খুবই ইম্পর্টেন্ট একটি রোল প্লে করে। সো আজকে আমরা এই নিয়ে ইন ডিটেলসে কথা বলবো। এর আগে আমরা একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যে ডকার কি এবং এই সফটওয়্যারটা দিয়ে আসলে কি হয়। ওকে, সো ডকার হচ্ছে অ্যাকচুয়ালি কন্টেইনারাইজেশনের একটা পপুলার, খুবই পপুলার একটা টুল, অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট অ্যাকচুয়ালি পডম্যানও ইউজ করা হয়, বাট ডকারটাই হচ্ছে মোস্টলি মার্কেটের মধ্যে ডোমিনেট করছে। তো ডকার অ্যাকচুয়ালি আ কমপ্লিট প্যাকেজ, যেটা দিয়ে আমরা যে কোনো ধরনের সফটওয়্যারকে, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশন ডিপ্লয় করতে গেলে আসলে আমরা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফ্রেমওয়ার্ক ইউজ করে থাকি। তো যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফ্রেমওয়ার্ক কি আমরা চেক ফর এনি টাইপ অফ এনভায়রনমেন্ট, আমরা এটাকে হচ্ছে প্যাকেজিং করতে পারছি এবং কন্টেইনারাইজ করতে পারছি ইউজিং ডকার। ওকে, সো আমরা তো জাস্ট বেসিক কনসেপ্টটা বুঝে গেলাম। উইথ দ্যাট বিং সেড, আমরা যেহেতু ডেভঅপস নিয়ে আজকে আমাদের এই লাইভটি হচ্ছে, সো ডেভঅপস এর প্রসেসে এই ডকার টুলটি কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে এবং কিভাবে এই রোল প্লে করে? ওকে, সো এটা বলার আগে তাহলে আমি একটু কন্টেইনারাইজেশনের ব্যাপারে একটু বলে নিই, বিকজ অনেক ভিউয়ার থাকতে পারে যারা এই ব্যাপারটা হয়তো ক্লিয়ারলি বুঝতে পারছেন না। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি কন্টেইনারাইজেশনের কথা বলি, অ্যাট ফার্স্ট যখন আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রসেসটাতে আসি, ডেভেলপমেন্টের মধ্যে আমাদের ফার্স্ট পোর্শনটা কিন্তু হচ্ছে রিকোয়ারমেন্ট, ফার্স্টে আমরা গ্যাদার করি, দেন অ্যানালাইজ করি, অ্যান্ড আফটার দ্যাট আমরা আসলে কোডিং এর মধ্যে আসি। সো কোডিং পোর্শনটার হচ্ছে আমাদের বেসিক ডেভেলপমেন্টের যে জায়গাটা, অ্যান্ড দেন আমরা যে কোডগুলোকে করছি এগুলোকে আমরা বিল্ড করছি এবং আমরা বিভিন্ন ধরনের প্যাকেজ ক্রিয়েট করছি, অ্যান্ড আফটার দ্যাট এটাকে আমরা হচ্ছে ডিপ্লয়মেন্টে পাঠাচ্ছি। তো এই যে প্রসেসটা অথবা এই সাইকেলটা, যেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল হিসেবে আমরা বলে থাকি, এই জায়গাটাতেই কিন্তু আমরা আসলে ডেভঅপস এর ইন্ট্রোডাকশনটা করেছি অথবা ডেভঅপস কে ইন্ট্রোডিউস করেছি, অর্থাৎ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে এই স্টেজটাতে একচুয়ালি ডেভঅপস এর ইন্ট্রোডাকশনটা হয়েছে। তো ডেভঅপস এ বেসিক্যালি যেই কাজটা হচ্ছে, আমরা টোটাল প্রসেসটাকে স্ট্রিমলাইন করছি উইথ কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন অ্যান্ড কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, সো CI/CD বেসিক্যালি। তো এই প্রসেসটাতে আমরা যখন লাইক একদম আমরা যদি আরেকটু সিম্পলিফাই করে বলতে চাই, যে যখনই আমরা কোনো একটা অ্যাপ্লিকেশন অথবা যে কোনো একটা সফটওয়্যার আমাদের নিজেদের ওয়ার্ক স্টেশন অথবা যে কোনো একটা সার্ভারে রান করতে যাই অথবা ইনস্টল করতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বেশ কিছু প্রিরিকুইজিট থাকে, অর্থাৎ আমাদের এই সফটওয়্যারটাকে প্রপারলি রান করার জন্য অথবা বিল্ড করার জন্য কিছু ডিপেন্ডেন্সি থাকে যেগুলোকে রিজলভ করা লাগছে, অথবা আদার কিছু সফটওয়্যার থেকে যে সফটওয়্যারগুলোকে ফার্স্টে আমাদের ইনস্টল করে দেন আমাদের মেন সফটওয়্যারটাকে ইনস্টল করা লাগছে। তো এই যে রিকোয়ারমেন্ট অথবা ডিপেন্ডেন্সি থাকে, সেই ডিপেন্ডেন্সিটাকে রিজলভ করা, এই জায়গাটাতে মেন ব্যারিয়ারটা যেটা হয় যে অনেক সময় ভার্সন মিসম্যাচ করে। লেটস সে আপনার ওএস এর ভার্সন হচ্ছে 20 or 22, বিকজ মোস্ট অফ দ্য টাইম উবুন্টু অথবা লিনাক্স বেস সার্ভারই আমরা ইউজ করি, সো আমরা হচ্ছে বেসড অন দ্যাট কথাটা বলছি যে আপনার উবুন্টু সার্ভার 22, এটা এটা হচ্ছে আপনার সার্ভার এবং এই সার্ভারে আপনি একটা লেগেসি কোড রান করবেন, যেই কোডটাকে হচ্ছে ডেভেলপ করা হয়েছে উবুন্টু 16 ভার্সন। এখন ডেফিনেটলি 22 তে যখন আপনি ইনস্টল করতে যাবেন, আপনি বেশ কিছু জায়গায় কিন্তু এই যে ডিপেন্ডেন্সিতে আপনার কনফ্লিক্ট অ্যারাইজ করবে। তো এই জিনিসটা রিজলভ করার জন্য যেই টেকনোলজিটা অথবা যেই মেথডটা আমরা ইউজ করি, এটাকে আসলে কন্টেইনারাইজেশন বলা হয়। সো বেসিক্যালি কন্টেইনারাইজেশন বিষয়টা কি, এটা অ্যাকচুয়ালি আপনার যে কোনো একটা অ্যাপ্লিকেশনকে উইথ অল ইটস ডিপেন্ডেন্সি অ্যান্ড রিকোয়ারমেন্টস প্যাকেজ করে দিচ্ছে, যেটাকে আপনি এবং প্যাকেজ করে একটা পোর্টেবল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিচ্ছে, যেটাকে আপনি যে কোনো সার্ভারে অথবা যে কোনো এনভায়রনমেন্টে খুব সিমলেসলি রান করতে পারবেন। সো দ্যাট ইজ বেসিক্যালি কন্টেইনারাইজেশন। এবার আমরা যদি আসি যে ডেভঅপস এ অ্যাকচুয়ালি, সো দ্য কোশ্চেন ওয়াজ ডেভঅপস এ আমরা আসলে ডকার কে কিভাবে ইউজ করছি, রাইট? রাইট রাইট, ওকে। সো এখন ব্যাপারটা যেটা হচ্ছে যে যখনই আমরা কোনো একটা
সার্ভারে আমাদের একটা অ্যাপ্লিকেশন ডিপ্লয় করা লাগছে, সেই জায়গাটাতে কিন্তু আমাদের একটা সার্ভার একটু আগেই যেমনটা বলছেন যে সফটওয়্যার বেশ কিছু প্রিরিকুইজিট টুলস অথবা সফটওয়্যার থেকে এবং বেশ কিছু ডিপেন্ডেন্সি থেকে। তো নর্মালি আমরা এই কাজটা যদি ম্যানুয়ালি করতে যাই অথবা কোনো আদার প্রভিশনিং টুলস দিয়ে করতে যাই, তাহলে দেখা যায় যে ফার্স্টে আমাদেরকে সার্ভারটাকে প্রিপেয়ার করতে হচ্ছে, দেন এটাকে প্রভিশন করতে হচ্ছে, অ্যান্ড অনলি দেন আমরা এখানে সিআইসিডি করে একটা সফটওয়্যার ডেভেলপ করছি এবং এটাকে আমরা সিমলেসলি ডিপ্লয় করছি। বাট যখন এই জায়গাটাতে আমরা ডকারকে ইন্ট্রোডিউস করি, তখন ব্যাপারটা যেটা হয় আমরা ডেভেলপমেন্ট টাইমে ডকারের একটা ইমেজ ক্রিয়েট করে নিই। সো অ্যাজ আই সেড বিফোর, ডকার অ্যাকচুয়ালি একটা পোর্টেবল এনভায়রনমেন্ট হিসেবে কাজ করে, যেটার ভিতরে আমরা সফটওয়্যারটাকে সিমলেসলি রান করতে পারি কোনো ধরনের ডিপেন্ডেন্সি কনফ্লিক্ট ছাড়া। তো যখন আমরা ডেভেলপমেন্ট টাইমে ডকারের একটা ইমেজকে বিল্ড করে নিচ্ছি, অ্যান্ড দেন এই ইমেজটাকে আমরা জাস্ট আমাদের সিআইসিডি থ্রুতে শুধুমাত্র আমাদের সার্ভারটার মধ্যে এটাকে পুল করে নিচ্ছি। সো পুল করে নিয়ে এই ইমেজটাকে যখন আমরা রান করে দিচ্ছি, আমাদের অ্যাপ্লিকেশনটা আপ অ্যান্ড রানিং হয়ে যাচ্ছে। সো আপনার টোটাল যে সিআইসিডি এর প্রসেসটা আছে, ডেভঅপস এর মেন অথবা কোর মোটিভেশনই কিন্তু আমরা এটা বলতে পারি যে আমরা কতটা সিমলেসলি ইন্টিগ্রেট করতে পারছি এবং কতটা সিমলেসলি ডিপ্লয় করতে পারছি। সো আপনি যখন এই জায়গাটাতে ডকারটাকে ইন্ট্রোডিউস করছেন, আপনার টোটাল ডিপ্লয়মেন্ট টাইমটা অনেক রিডিউস হয়ে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড উইথ দ্যাট বিং সেড, যারা যারা আজকে রাইট নাও লাইভ ক্লাসটি দেখছেন, তাদের সবার উদ্দেশ্যে জানাচ্ছি যে ভেরি সুন আমাদের কিন্তু 6 সেপ্টেম্বরে আমাদের এই ডেভঅপস এর উপর একটি ডেভঅপস মাস্টার ক্লাস হতে যাচ্ছে। অবশ্যই আমাদের এই এন্টায়ার যে লাইভ ক্লাসটি চলছে এটার কমেন্ট সেকশনে অথবা আমাদের এই এই এন্টায়ার লাইভ ক্লাসটির ক্যাপশনে কিন্তু আপনারা আমাদের মাস্টার ক্লাসের রেজিস্ট্রেশন লিঙ্কটা দেখে ফেলতে পারবেন। সো মোস্ট ডেফিনেটলি চটজলদি দেরি না করে আমাদের এই মাস্টার ক্লাসটিতে রেজিস্ট্রেশন করে ফেলুন। বিকজ ক্লাসগুলোতে কি হয়, ইন ডিটেলস আপনারা কিন্তু আমাদের টিচার্সদের সাথে ওয়ান অন ওয়ান ডিসকাশন করতে পারেন। সো মোস্ট ডেফিনেটলি এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেভাবে করে আপনি যদি আপনাদের আরো কোনো টাইপস অফ কনফিউশন থেকে থাকে, শুড আই রিয়েলি লার্ন ডেভঅপস অর নট, শুড আই চুজ দিস ক্যারিয়ার প্যাথ অর নট, এরকম আপনি আরো অনেক পার্সোনাল কোয়েশ্চেন্সও আস্ক করতে পারেন আমাদের টিচার্সদেরকে। সো উইথ দ্যাট বিং সেড, আমরা আমাদের টপিকে ফিরে আসি যেখানে আমরা শিখছি কন্টেইনারাইজেশন ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট। সো নেক্সট কোয়েশ্চেন আপনার কাছে ভাইয়া হচ্ছে, আমরা যেহেতু ডকার নিয়ে কথা বলছি, সো ডকার দিয়ে মাল্টিপল অ্যাপ্লিকেশন ম্যানেজ করি কিভাবে আমরা? ওকে, সো দ্যাট ইজ এ ভেরি ইন্টারেস্টিং টপিক। সো আমরা হচ্ছে ডকার নিয়ে কথা বলছি, সো ডকার মানে এই জায়গাটাতে আমি আরেকবার একটু মেনশন করি, ডকার মেন অথবা কোর কম্পোনেন্ট যেটা, অর্থাৎ আমরা মানে যে খুব বেশি যে টার্মটা ইউজ করি সেটা হচ্ছে ডকার ইমেজ এন্ড ডকার কন্টেইনার। সো ডকার ইমেজেস আর কাইন্ড অফ লাইক আপনার একটা অ্যাপ্লিকেশনের ব্লু প্রিন্ট, অর্থাৎ একটা এনভায়রনমেন্ট এর ব্লু প্রিন্ট, অ্যান্ড কন্টেইনার হচ্ছে সেই ব্লু প্রিন্টটাকে ইউজ করে আপনি একটা এনভায়রনমেন্ট কে ক্রিয়েট করছেন। অ্যান্ড এনভায়রনমেন্টের মধ্যে কি থাকছে, অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টের মধ্যে আপনার কমপ্লিট একটা সফটওয়্যার উইথ অল দ্য ডিপেন্ডেন্সি রিজলভ অবস্থায় আপনার রানিং আপনি করতে পারছেন। তো এবার আমরা মাল্টিপল অ্যাপ্লিকেশন ডিপ্লয়মেন্টে আসি। সো মাল্টিপল অ্যাপ্লিকেশন ডিপ্লয়মেন্ট ব্যাপারটা অনেকটা এরকম যে যে কোনো অ্যাপ্লিকেশন আমরা লেটস সে আমরা 3-tier অ্যাপ্লিকেশন নিয়ে যদি ডিসকাস করি, সো আমাদের একটা ফ্রন্ট এন্ড এর কম্পোনেন্ট আছে, ব্যাক এন্ড এর কম্পোনেন্ট আছে, অ্যান্ড একটা ডেটাবেস আছে। তো এই জিনিসটাকে যখন আমরা কন্টেনারাইজেশন করছি, তাহলে ডেফিনেটলি আমাদের, এবং এখানে আরেকটা জিনিস মেনশন করা দরকার, সেটা হচ্ছে কন্টেনারাইজেশন করার সময় আমাদের এই কনসার্নটাও থাকা দরকার যে একটা কন্টেনারে অথবা একটা ইমেজে শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশনই থাকবে। দ্যাট মিনস আমাদের ফ্রন্ট এন্ড এর জন্য হচ্ছে একটা কন্টেনার ক্রিয়েট হবে, ব্যাক এন্ড এর জন্য একটা কন্টেনার, অ্যান্ড ডেটাবেস এর জন্য একটা কন্টেনার। এবার এই প্রত্যেকটা কন্টেনার সেপারেট অফ কনসার্নে রানিং আছে এবং তাদের প্রত্যেকের এনভায়রনমেন্ট কিন্তু ডিফারেন্ট। তাহলে ডেফিনেটলি একটা কোয়েশ্চেন চলে আসে যে ওরা নিজেদের মধ্যে কমিউনিকেট কিভাবে করবে, বিকজ উইদাউট কমিউনিকেটিং আমরা ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে কোনো লাইক রিকোয়েস্টও পাঠাতে পারছি না, আবার ব্যাক এন্ড হচ্ছে রিকোয়েস্টটা নিয়ে দেন ডিবি থেকে ডেটা ফেচ করে ওইটা ফ্রন্ট এন্ডের কাছে অর্থাৎ রেসপন্স দিতে পারছে না। তো এই জায়গাটাতে যেই কাজটা হয় যে কন্টেনার, যে কোনো কন্টেনার যখন আমরা ডকারে রান করি, ডকারে একটা নিজস্ব নেটওয়ার্ক থাকে। সো এই নেটওয়ার্কের মধ্যে যতগুলো কন্টেনার আপ এন্ড রানিং অবস্থায় আছে তারা প্রত্যেকে নিজেদের সাথে কমিউনিকেট করতে পারে, জাস্ট অ্যাজ লাইক আমাদের লোকাল নেটওয়ার্কের মধ্যে যখন মাল্টিপল ওয়ার্ক স্টেশন থাকে তারা নিজেদের মধ্যে যেভাবে কমিউনিকেট করে সেভাবে। এবং একই সাথে এখানে আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে ডকারের প্রত্যেকটা কন্টেনার কিন্তু স্পেসিফিক আইপি থাকে।
বাট দ্য থিং ইজ যে আপনি যখনই কোনো একটা কন্টেনার কে স্টপ করে দিচ্ছেন তখন আপনার আইপিটা হচ্ছে পুলে চলে যাচ্ছে, এবং আবার যখন আপনি স্টার্ট করছেন তখন নতুন আরেকটা আইপি অ্যাসাইন করে দিচ্ছেন। তো ডেফিনেটলি আপনি কিন্তু শুধুমাত্র কন্টেনারের আইপির উপরে বেস করে আসলে কানেকশন অথবা কমিউনিকেশন স্টাবলিশ করাটা ইজ কোয়াইট ডিফিকাল্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা আসলে যে জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে ডকার কম্পোজ। তো ডকার কম্পোজ এর মধ্যে মেইন মানে ডকার কম্পোজ কে যদি খুব সিম্পলি বলা হয় সেটা হচ্ছে যে মাল্টিপল কন্টেনার কে একসাথে মেনটেন করার জন্য অথবা একসাথে কন্ট্রোল করার জন্য আমরা যেই ফাইলটা লিখি সেটাই হচ্ছে ডকার কম্পোজ ফাইল। অ্যান্ড এটা হচ্ছে ডকারের একটা প্লাগইন হিসেবে ইউজ করা হয়। সো ডকার কম্পোজ দিয়ে আমরা সিমলেসলি অর্থাৎ একটা ডকার কম্পোজ ফাইলের মধ্যে আমরা যতগুলো সার্ভিস কে অর্থাৎ ডকার কম্পোজের প্রত্যেকটা কন্টেনার এক একটা সার্ভিস হিসেবে আমরা ডেসক্রাইব করে দিই। সো ডকার কম্পোজ এর মধ্যে যতগুলো সার্ভিস কে আমরা ডেসক্রাইব করছি এই প্রত্যেকটা সার্ভিস কে অ্যাকচুয়ালি ডকার কম্পোজ দিয়ে আমরা মেনটেন করতে পারছি। সো দ্যাট ইজ দ্য মেন like main thing about handling or deploying multiple application using docker. So amra ashe docker compose e chole jabo ebong docker compose er through te amra multiple application deploy korbo. Ekhon docker compose er byapare arektu in depth e jodi ami bolte jai tahole byapar ta ekhane main je jinish ta hoy je for like someone new who wants to join or start a career in devops, আমরা নর্মালি যে কোনো অ্যাপ্লিকেশন যখন ডিপ্লয় করতে যাই আমাদের একটা ওয়ার্ক স্টেশনের মধ্যে আমরা তিনটা বা চারটা অ্যাপ্লিকেশনকে রান করতে পারছি, রাইট? এখন এই প্রত্যেকটা অ্যাপ্লিকেশনকে আমরা যদি সেপারেটলি চিন্তা করি অর্থাৎ যখন আমাদের ওয়ার্ক স্টেশনে রান করছে ব্যাপারটা কি হচ্ছে, আমাদের ওয়ার্ক স্টেশনের যে ওএসটা আছে সেই ওএসটাকেই কিন্তু ইউজ করছে এবং ওয়ার্ক স্টেশনের যে রিসোর্স গুলো আছে সেটাকেই কিন্তু ইউজ করছে। অর্থাৎ আমাদের ওয়ার্ক স্টেশনের যে মেন ওএস এর ফাইল সিস্টেম অথবা ফাইল স্ট্রাকচার যেটা সেটার মধ্যে আমাদের চারটা প্রজেক্ট একসাথে রানিং আছে। অ্যান্ড অ্যাট এনি মোমেন্ট যদি কোনো কারণে আমাদের ওএস এর কোনো একটা ফাইল স্ট্রাকচার অথবা কোনো একটা সিস্টেম যদি করাপ্ট করে তাহলে কিন্তু আমাদের যেহেতু ওয়ার্ক স্টেশনটাই করাপ্ট করছে অথবা ফেল করছে দ্যাট মিনস আমাদের চারটা অ্যাপ্লিকেশনই কিন্তু ফেল করছে অ্যাট দ্য সেম টাইম। তো এই জায়গাটাতে আমরা যখন কন্টেনারাইজেশন করছি এবং চারটা অ্যাপ্লিকেশনকে আমরা চারটা সেপারেট কন্টেনারে রাখছি, যেমনটা বলছিলাম প্রত্যেকটা কন্টেনার হচ্ছে সেপারেট অফ কনসার্ন হিসেবে থাকে, অর্থাৎ কারো একটা কন্টেনার ফাইল সিস্টেমের সাথে আরেকটা কন্টেনার ফাইল সিস্টেম কিন্তু লাইক মানে ইন্টার রিলেটেড না। তো এটার কারণে যদি কোনো কারণে একটা কন্টেনারে ফাইল সিস্টেম যেটা সেটা কোনো কারণে করাপ্ট করে শুধুমাত্র সেই কন্টেনারটাই অ্যাফেক্টেড হচ্ছে, বাকি কন্টেনার গুলো কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে না, অর্থাৎ তারা নর্মালি উইদাউট এনি ফেলিওর রান করছে। এরকম সিনারিওতে আমরা যখন যে কোনো একটা অ্যাপ্লিকেশন, বিকজ প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে আসলে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেটাবেস থাকে এবং অনেক ক্ষেত্রে আমরা এখন আসলে খুব পপুলারলি মাইক্রো সার্ভিস আর্কিটেকচারটাও ইউজ করছি, তো সেখানে দেখা যায় আসলে মাইক্রো সার্ভিসে মাল্টিপল কম্পোনেন্টস থাকে। তো আমরা যখন মাল্টিপল কম্পোনেন্টকে এরকম আলাদা আলাদা কন্টেনারে নিয়ে যাচ্ছি অ্যান্ড দেন এই সেপারেট অফ কনসার্নটা ক্রিয়েট করছি তাহলে প্রত্যেকটা কন্টেনার কিন্তু আমাদের মানে ইউজিং কমান্ড লাইন হ্যান্ডেল করাটা অথবা ম্যানেজ করাটা ইজ মাচ মোর কমপ্লিকেটেড। লেটস সে আপনার কাছে পাঁচটা বা ছয়টা কন্টেনার আছে, তো এই জিনিসটাকে ম্যানেজ করার জন্য আমরা যেই কাজটা করি সেটা হচ্ছে টোটাল কনফিগারেশন এবং টোটাল ম্যানেজমেন্ট, যেটা অর্থাৎ কিভাবে রান হবে এবং রান হওয়ার সময় কোন নেটওয়ার্কে রান হবে, কতটুকু ভলিউম নিবে এবং একজন আরেকজনের সাথে কমিউনিকেট করবে কিভাবে, সার্ভিসের নামগুলো কি হবে, এই টোটাল জিনিসটা অথবা টোটাল কনফিগারেশনটা আমরা ডিসক্রাইব করে দিই ডকার কম্পোজ ফাইলে এন্ড ইউজিং দ্যাট আমরা খুব সিমলেসলি মাল্টিপল অ্যাপ্লিকেশন কে রান করতে পারছি। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য, আপনি খুবই ইন ডিটেলস এ আমাদের উত্তরটা দিয়েছেন। উইথ দ্যাট বিং সেড, আমি দেখতেই পাচ্ছি আজকে রাইট নাও আমাদের লাইভ সেশনটিতে হিয়ার এট ইন্টারঅ্যাকটিভ কেয়ার্স আমরা ভ্যারাইটি অডিয়েন্স পাই, আমরা অনেকেই পাই যারা হয়তো ডেভঅপস এর ব্যাপারে তারা লাইক ইন্টারমিডিয়েট লেভেলসে আছে, অনেকেই আমরা পাই যারা স্কুল কলেজ আর ইউনিভার্সিটি স্টুডেন্টস যারা হয়তো বা সর্বপ্রথম সবার লাইক ফর দ্য ফার্স্ট টাইম তারা এই ওয়ার্ডটা শুনছে বা এই টার্মটা শুনছে। সো তাদের উদ্দেশ্যে যদি আমাদেরকে একটু কন্টেইনারের কনসেপ্টটা একদম সিম্পল ভাবে একটু ডিসকাস করেন। ওকে, সো কন্টেইনার কনসেপ্টের আগে তাহলে আমরা একটু অ্যাপ্লিকেশন রানের যে প্রসেসটা আমরা একটু সেটা নিয়ে কথা বলি, যেহেতু আমরা আসলে কন্টেইনারাইজেশনের মেইন মোটিভেশনটাই এটা যে একটা অ্যাপ্লিকেশনকে কতটা সিমলেসলি আমরা কন্টেনারাইজ করে তারপরে সেটাকে আমরা রান দিতে পারছি।
সো অ্যাপ্লিকেশন যখন আমরা রান করতে যাই, লেটসে আমরা যদি নর্মাল যে কোনো একটা সফটওয়্যার কথা বলি, লেটসে পোস্টগ্রেস অথবা একটা ডিবি সার্ভার আমরা যদি আমাদের ওয়ার্ক স্টেশনে ইনস্টল করতে যাই, তখন কিন্তু আমাদের বেশ কিছু প্রিরিকুইজিট থাকে, কিছু প্যাকেজ থাকে যে ডিপেন্ডেন্সি গুলাকে আমাদের প্যাকেজ আপডেট করে নিতে হয়, কিছু ডিপেন্ডেন্সি রিজলভ করতে হয়, অ্যান্ড ভার্সন গুলাকে হচ্ছে প্রপার ভার্সনে আছে কিনা এগুলাকে এনশিওর করে তারপরে আমরা একটা সফটওয়্যারকে রান দিতে পারি। তো একইভাবে যখন আমরা কোনো একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করছি, লেটসে এটা নোড জেএস হতে পারে, পাইথন অথবা জাভা, যে কোনো ল্যাঙ্গুয়েজের যে কোনো ফ্রেমওয়ার্ক আমরা যখন ডেভেলপ করছি, তখন কিন্তু আমাদের প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে একটা স্পেসিফিক, যেহেতু আমরা অনেক টাইপের লাইব্রেরি ইউজ করি, তো আমাদের আসলে বেশ কিছু লাইব্রেরি থাকে এবং ভার্সন থাকে। তো সিম্পলিফাই করতে গেলে ব্যাপারটা অনেকটা এরকম যে যে কোনো অ্যাপ্লিকেশন অথবা সফটওয়্যারকে আমরা যখন রান করতে যাই, আমাদের প্রত্যেকটা সফটওয়্যারই বেশ কিছু ডিপেন্ডেন্সি থাকে, অর্থাৎ এই সফটওয়্যারটা প্রপারলি রান হওয়ার জন্য আমাদের আরো কিছু টুলস এবং সফটওয়্যার ইনস্টল করা লাগে ফার্স্টে, এন্ড দেন টোটাল মানে কমপ্লিট ভার্সনটাকে হচ্ছে যখন আমরা এনশিওর করতে পারছি যে লাইক প্রপার ভার্সনে আছে, অনলি দেন আমরা আসলে সফটওয়্যারটাকে ইনস্টল করতে পারি। অ্যান্ড এটা যদি আমরা ম্যানুয়ালি করতে যাই, ইট অ্যাকচুয়ালি ইট টেক্স কোয়াইট আ লং টাইম, ডিপেন্ড করে এটা আমরা কোন ফ্রেমওয়ার্কে কাজ করছি, বাট এটা অ্যাকচুয়ালি একটু লেন্দি প্রসেস অ্যান্ড ইটস আ বিট টিডিয়াস ওয়ার্ক। এবার আপনি চিন্তা করেন যে একটা সফটওয়্যার আমি আমার পিসিতে এটাকে আমি কন্টেনার করে দিলাম, অর্থাৎ আমি এটাকে প্যাকেজ করে দিলাম, আমরা এখন কন্টেনার টার্মটা ইউজ না করি, আমরা এটাকে প্যাকেজ করে দিলাম, প্যাকেজ করে আমি আপনার কাছে পাঠিয়ে দিলাম এবং আপনি এই প্যাকেজটা সরাসরি ইউজ করতে পারছেন উইদাউট এনি কাইন্ড অফ কনফিগারেশন অথবা এনি কাইন্ড অফ প্রিরিকুইজিট ইনস্টলমেন্ট অর ডিপেন্ডেন্সি রেজলিউশন। ব্যাপারটা অনেকটা এরকমই যে আপনাকে প্যাকেজ করে একটা সফটওয়্যার দিয়ে দেওয়া হচ্ছে এবং আপনি শুধুমাত্র সেই প্যাকেজটাকে আনবক্স করছে এবং রান করছে এবং আপনার সফটওয়্যারটা আপ এন্ড রানিং অবস্থায় আছে। বাট নর্মালি আমরা যখন একটা সফটওয়্যার রান করতে যাই, আমাদের কিন্তু দ্যাট ইজ নট দ্য কেস। সো কন্টেনারাইজেশন অ্যাকচুয়ালি এই জিনিসটাই, যেখানে আমরা একটা এনভায়রনমেন্টকে একটা পোর্টেবল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারছি, যে এনভায়রনমেন্টের মধ্যে অ্যাকচুয়ালি আমরা যত ধরনের ডিপেন্ডেন্সি আছে সব রিজলভ করে দিচ্ছি, অ্যান্ড দেন সফটওয়্যারটাকে ওই কন্টেনারে আমরা অ্যাড করছি, যাতে এই কন্টেনারটাকে যে কোনো ধরনের ওয়ার্ক স্টেশন অথবা যে কোনো ধরনের সার্ভারে আমরা যদি রান দিই, কোনো ধরনের ডিপেন্ডেন্সি রিজলভ করা ছাড়াই যেন আমরা অ্যাপ্লিকেশনটাকে রান করতে পারি। অফ কোর্স, থ্যাংক ইউ সো মাচ। আমরা বেশ কিছু কমেন্টস পেয়ে যাচ্ছি ইন দ্য মিন টাইম, আমরা কমেন্টস থেকে কিছু কোয়েশ্চেন একটু নিয়ে ফেলছি। আমরা ফার্স্ট কোয়েশ্চেনটা একটু বলছি আপনাকে, পড়ে শোনাই প্লিজ। শুড প্রোডাক্ট ম্যানেজার্স লার্ন ডেভঅপস? সো আপনার কাছে কি মনে হয়, প্রোডাক্ট ম্যানেজারদের কি ডেভঅপস শেখা উচিত? ওয়েল, আমি ব্যাপারটা লাইক কোয়েশ্চেনটা একটু এভাবে অ্যাড্রেস করি যে ইন কন্টেক্সট অফ বাংলাদেশ আমাদের এখানে কিন্তু বেশ কিছু রোল অ্যাকচুয়ালি ওভারল্যাপ করে, রাইট? যে একটা রোলে আমাদের মাল্টিপল রেসপন্সিবিলিটি অ্যাকচুয়ালি লাইক হ্যান্ডেল করা লাগে, অথবা উই হ্যাভ টু পুট অন মাল্টিপল হ্যাটস। সো অনেক সময় দেখা যায় যে প্রজেক্ট ম্যানেজারকে কিন্তু লাইক ইন জেনারেল সেন্স প্রজেক্ট ম্যানেজার শুড নট বি কনসার্ন অ্যাবাউট হাউ সফটওয়্যার ইজ ডিপ্লয়িং অর দ্য সার্ভিস হ্যাজ বিন ম্যানেজড। প্রজেক্ট ম্যানেজার এই ব্যাপারে না জানলেও চলে, বাট ইন মেনি কেসেস যখন প্রজেক্ট ম্যানেজারের হচ্ছে একটা লাইক একটা সফটওয়্যার অথবা একটা প্রজেক্টকে হ্যান্ডেল করতে হচ্ছে, ইট ইজ গুড টু অ্যাটলিস্ট নো দ্য বেসিক অ্যাবাউট ডেভঅপস, রাইট? যে আমি আসলে আমার যে অ্যাপ্লিকেশনটা অথবা আমরা যে প্রোডাক্টটা বানাচ্ছি, এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কোন সার্ভারে যাচ্ছে এবং এই ডেপ্লয়মেন্টের প্রসেসটা কি হচ্ছে, হোয়াট ইজ দ্য রিজন যেই কারণে আমার এপিআই রেসপন্সটা স্লো আসছে অথবা আমার অ্যাপ্লিকেশন স্লো রান করছে, কোন কারণে হচ্ছে আমার ট্রাফিক যদি ইনক্রিজ করে তাহলে কেন আমার অ্যাপ্লিকেশনটা স্লো হয়ে যাচ্ছে। অর লেটসে আপনি একটা টিমে কাজ করছেন, যেই টিমে ইউ আর দ্য প্রজেক্ট ম্যানেজার, অ্যান্ড আপনাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে লাইক উইকে একদিন ফেল করে, ফর সাম আনসার্টেন রিজন একদিন ফেল করে। সো এটাকে আইডেন্টিফাই করা যে এক্স্যাক্টলি হোয়াট ইজ কজিং দ্য ইস্যু, ইট ইজ গুড টু নো অ্যাট লিস্ট দ্য বেয়ার মিনিমাম অর বেসিক অ্যাবাউট সার্ভার ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভঅপস।
অফ কোর্স উইথ দ্যাট বিং সেড, আমি একটু অডিয়েন্সের উদ্দেশ্যে বলছি, একটু আরেকবার সবাইকে রিমাইন্ড করে দিতে চাই, আজকে কিন্তু আমাদের টপিকটা হচ্ছে কন্টেইনারাইজেশন ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যাজ পার্ট অফ আওয়ার ডেভঅপস ক্যারিয়ার প্যাথ ফ্রম ইয়ার অ্যাক্টিভ কেয়ার্স। আপনারা যদি কেউ এই ডেভঅপস রিলেটেড একটা ক্যারিয়ার প্যাথ গ্রো করতে চান, এই অনুযায়ী আপনাদের ক্যারিয়ারটাকে গ্রো করতে চান, বা ইভেন যদি এরকম যদি প্রশ্ন আসে না যে ইজ দিস দ্য কারেক্ট ক্যারিয়ার প্যাথ ফর মি, আমার কি অ্যাকচুয়ালি এটা করা উচিত কিনা, ইন দ্যাট কেস ইউ ক্যান অ্যাকচুয়ালি জয়েন আওয়ার মাস্টার ক্লাস। আমাদের মাস্টার ক্লাসটি হতে যাচ্ছে দিস সেপ্টেম্বর 6, এবং অবশ্যই আমাদের মাস্টার ক্লাসের রেজিস্ট্রেশন লিঙ্ক আমাদের কমেন্ট সেকশনে অথবা আমাদের এই এন্টায়ার লাইভ ক্লাসটির ক্যাপশনে ডিটেলসে দেওয়া থাকবে। অবশ্যই আমাদের রেজিস্ট্রেশন লিঙ্কটিতে রেজিস্ট্রেশন মানে করাটা থেকে জাস্ট মিস করবেন না, বিকজ ইটস কমপ্লিটলি ফ্রি এবং আপনি খুবই ইন ডিটেলসে ওয়ান অন ওয়ান আমাদের ইনস্ট্রাক্টরদের সাথে আলোচনা করতে পারবেন, দেখতে পারবেন ইফ ডেভঅপস ক্যারিয়ার প্যাথ ইজ রিয়েলি ফর ইউ। এবং যদি আপনাদের মনে হয়ে থাকে দ্যাট উই রিয়েলি ওয়ান্ট টু গো ইন টু দিস ডেভঅপস ক্যারিয়ার প্যাথ, তাহলে আমি একটু সবাইকে মনে করিয়ে দিচ্ছি, আমাদের ডেভঅপস ক্যারিয়ার প্যাথে রাইট নাও ব্যাচ 3 চলছে হিয়ার এট ইন্টারঅ্যাকটিভ কেয়ার। আমাদের কি কি থাকছে এই ক্যারিয়ার প্যাথে, আছে 50টিরও বেশি লাইভ ক্লাস, 150টিরও বেশি প্রি রেকর্ডেড ভিডিও, ডেইলি 2টি সাপোর্ট সেশন, মক ইন্টারভিউ সেশনও থাকছে, অ্যাজ ইন যখন ডেভঅপস ক্যারিয়ার প্যাথটি কমপ্লিটলি শেষ হয়ে যাবে তখন কিন্তু ইন্টারঅ্যাকটিভ কেয়ারসই আপনাদেরকে প্রিপেয়ার করিয়ে দিবে আপনার নেক্সট স্টেপের জন্য, নেক্সট জবের জন্য। সো ইন দ্যাট কেস মক ইন্টারভিউ সেশন থাকছে এবং পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস মেটেরিয়ালসও থাকছে। এবং ওয়ান্স আপনি যখন একবার কিনবেন খেয়াল রাখতে হবে যে অল ইন অল আপনি কিন্তু লাইফ টাইম অ্যাক্সেস পাচ্ছেন সবগুলো ক্লাসের, সবগুলো রেকর্ডেড ভিডিওস এর, সব লাইভ ক্লাসের। সো মোস্ট ডেফিনেটলি এটা খুবই ভালো একটা পারচেস হবে যদি আপনার অ্যাকচুয়ালি মনে হয়ে থাকে যে ডেভঅপস শুড বি মাই ওয়ে ফর মাই ক্যারিয়ার। সো অনেকেই এখানে আছে যারা বিগিনার, এবং এইভাবে আমরা একটা প্রশ্ন এখানে পাচ্ছি, সো আমি নেক্সট প্রশ্ন কমেন্টস থেকেই নিতে চাচ্ছি আপনার কাছে ভাইয়া, ডেভঅপস কি বিগিনারদের শেখা উচিত? ওকে, সো দ্যাট ইজ আ ট্রিকি কোয়েশ্চেন অনেস্টলি। আমি ব্যাপারটা একটু এভাবে বলি, যখন আমাদের ডেভঅপস টার্মটা কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট অথবা সফটওয়্যার ইন্ডাস্ট্রির কনটেক্সটে যদি বলি, এই টার্মটা কোয়াইট রিসেন্ট অর কোয়াইট নিউ। তো ইনিশিয়ালি যখন এই টার্মটা কয়েন হয় তখন যে জিনিসটা হয়েছিল যে লাইক মোস্ট অফ দ্য টাইম অর ইন মোস্ট কেসেস সিস্টেম ইঞ্জিনিয়ার যারা ছিল অথবা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার যারা ছিল তারাই অ্যাকচুয়ালি মাইগ্রেট করে ডেভঅপস এর রোলটা প্লে করেছে। অ্যান্ড আফটার ফিউ ইয়ার্স যখন আসলে ডেভঅপস এর পোর্শনটাতে মানে লাইক ডেভঅপস ইজ নট বেসিক্যালি আ জব অর আ জব ডেসক্রিপশন, ইটস মোর লাইক আ কালচারাল চেঞ্জ, রাইট, যে আমরা আসলে একটা সফটওয়্যারকে কিভাবে ডেভেলপ করছি, বাট মোরলেস এটা অ্যাকচুয়ালি এখন একটা রোল হিসেবে আমরা বেশি ইউজ করে থাকি। বাট এটা একই সাথে এই বিষয়টাও ঠিক যে এটা অ্যাকচুয়ালি ডেপ্লয়মেন্টের একটা প্রসেস যে আমরা আসলে কিভাবে সফটওয়্যার ডেভেলপ করবো এবং এটাকে কিভাবে ডেপ্লয় করবো। তো এই জায়গাটাতে একদম মানে কয়েক বছর আগেও যে জিনিসটা দেখা গিয়েছে যে একটু সিনিয়র রোলে যারা ছিল তারাই অ্যাকচুয়ালি আস্তে আস্তে ডেভঅপস এর পোর্শনটাতে চলে এসেছে, অথবা সার্ভার কিভাবে প্রভিশন হবে, কিভাবে ডিপ্লয় হবে এবং আমরা কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট কিভাবে করব, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি সিনিয়র যারা ছিল এটা ব্যাকএন্ড অথবা সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সিস্টেম অ্যাডমিন তারাই অ্যাকচুয়ালি এই রোলটা প্লে করেছে। বাট এবং এই কারণে অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা অনেকের কাছেই চলে আসে যে আমি আসলে মানে লাইক ডেভঅপস এ আমি এন্ট্রি লেভেল জব পাবো কিনা, অথবা আমি আমার ক্যারিয়ারটা যদি শুরুই করতে যাই আমি আসলে ডেভঅপস দিয়ে শুরু করতে গেলে জিনিসটা আমার ক্যারিয়ারের জন্য একটা রং চয়েস হবে কিনা। সো দিস ইজ দ্য অ্যান্সার যে এটা ছিল কয়েক বছর আগের কথা, বাট এখন আস্তে আস্তে জিনিসটা চেঞ্জ হচ্ছে। এবং সেটার রিজন হচ্ছে ম্যাক্সিমাম কোম্পানি অথবা ম্যাক্সিমাম অর্গানাইজেশন, ম্যাক্সিমাম সফটওয়্যার এখন অ্যাকচুয়ালি ক্লাউড বেসড হয়ে যাচ্ছে। দ্যাট মিনস ডেভঅপস অথবা সার্ভার মানে সার্ভার গাই যারা তাদের ডিমান্ডটা কিন্তু বাড়ছে, অর্থাৎ ক্লাউড ইঞ্জিনিয়ার, ক্লাউড এর নলেজ আছে, ক্লাউড হ্যান্ডেল করতে পারে, প্রভিশন করতে পারে, এই টাইপের দিস ইজ ইন ডিমান্ড। তো সেটার কারণে এখন অনেক অর্গানাইজেশন আছে, অনেক কোম্পানিজ আছে যারা অ্যাকচুয়ালি এন্ট্রি লেভেলেই ডেভঅপস ইঞ্জিনিয়ার তারা সিক করছে, যে লাইক লেটস হ্যাভ এ জুনিয়র ডেভঅপস ইঞ্জিনিয়ার ইন আওয়ার টিম, সো তাদের হচ্ছে সিনিয়র ডেভঅপস 1 or 2 এরকম আছে, অ্যান্ড সাথে হচ্ছে তাদের টিমের মধ্যে জুনিয়র ডেভঅপস ইঞ্জিনিয়ার আছে যাদেরকে হচ্ছে ওভারসি করছে, অ্যান্ড দে ডু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক। তো এই জায়গায় ডেফিনেটলি কয়েক বছর আগের ক্ষেত্রেও জিনিসটা একটু ডিফিকাল্ট ছিল, দ্যাট ইজ ট্রু, বাট রিসেন্ট ইয়ার্সে এবং আপকামিং লাইক ইন নিয়ার ফিউচার ডেভঅপসের
জব মার্কেট অথবা জব অপরচুনিটি ইজ ভাস্ট, অ্যান্ড একই সাথে হচ্ছে এখানে এন্ট্রি লেভেল অথবা জুনিয়র রোল যেটা, সেটার অপরচুনিটি অ্যাকচুয়ালি দিন দিন বাড়ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ডেফিনেটলি আপনার এই অ্যান্সারটা উইল বি ভেরি ইন্সপায়ারিং, কারণ অনেকেই এখানে আছে যারা বিগিনার, এবং বিগিনাররা ভাবে যে আমি যদি অন্যান্য কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকি বা আমি যদি কমপ্লিটলি বিগিনার হয়ে থাকি, এই টপিক নিয়ে কিছু না জানি, তাহলে ক্যারিয়ার প্যাথটা কি আমার জন্য কি না। সো দিস মোস্ট ডেফিনেটলি ক্লিয়ার্স আউট অল অফ দেয়ার কনফিউশন। সো আমরা আরেকটা, জি জি প্লিজ। সো আরেকটা হচ্ছে, একই সাথে আরেকটা কনফিউশন থাকে যে আমি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি না, সো ইন দ্যাট কেস উইল দিস বি আ রাইট ক্যারিয়ার পথ ফর মি। তো এখানে লাইক এগেইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানলে বেটার, অ্যাজ ইউ আর ডিপ্লয়িং সফটওয়্যার আপনার অ্যাট লিস্ট এতটুকু জানলে বেটার যে আপনি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড অ্যাকচুয়ালি কি, অ্যান্ড এটার মধ্যে কমিউনিকেশনটা কিভাবে হচ্ছে, হাউ ব্যাক এন্ড ইজ অ্যাকচুয়ালি ফেচিং ডাটা ফ্রম ডেটাবেজ অ্যান্ড রাইটিং ডাটা টু দ্য ডাটাবেজ, ডাটাবেজের মধ্যে লাইক হোয়াট ইজ অ্যাকচুয়ালি ডাটাবেজ, অ্যান্ড এটার মধ্যে আমরা আসলে মানে কমিউনিকেশনটা কিভাবে হচ্ছে, প্রত্যেকটা সফটওয়্যারের মধ্যে কম্পোনেন্ট যেগুলো আছে তাদের মধ্যে কমিউনিকেশনটা কিভাবে হচ্ছে। সো এই নলেজটা, অ্যাটলিস্ট এই নলেজটা আমাদের জানা দরকার। বাট ফ্রন্ট এন্ড কিভাবে আমরা ডেভেলপ করবো আর ব্যাক এন্ড কিভাবে ডেভেলপ করবো, এই ব্যাপারটা আমাদের অ্যাজ এ ডেভঅপস অর অ্যাটলিস্ট অ্যাজ এ জুনিয়র ডেভঅপস, এটা আমাদের যদি নাও জানি, ইটস নট গোনা বি দ্যাট মাচ অফ এ বিগ ডিল ফর আস। আমাদের অ্যাটলিস্ট এই জিনিসটা জানা দরকার যে সফটওয়্যার ডেভেলপমেন্টে কোন কম্পোনেন্ট গুলো ইনভলভ, অ্যান্ড এই কম্পোনেন্ট গুলো একটার সাথে আরেকটা কিভাবে কমিউনিকেট করছে। অ্যান্ড সাথে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যদি কম যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে সবগুলোরই কোর কনসেপ্ট কাইন্ড সিমিলার, সো অ্যাটলিস্ট যদি কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার জানা থাকে, ইট উইল লাইক হেল্প ইউ ইন দ্য লং রান। বাট যদি জানা না থাকে, এটার জন্য আসলে আপনার ডিসকারেজ হওয়ার কিছু নেই। আমি আপনাকে সাজেস্ট করবো যে যে কেউ যদি আপনি চিন্তা করেন যে আপনি ডেভঅপসে ক্যারিয়ার তৈরি মানে ক্রিয়েট করতে যাচ্ছেন, ইন দ্যাট কেস ফার্স্টে আপনি সার্ভার রিলেটেড যে টুলস অ্যান্ড টেকনোলজিস গুলো আছে, আপনি ফার্স্টে সেটার উপরে হচ্ছে প্র্যাকটিস করেন, সেগুলোকে লার্ন করেন, অ্যান্ড আফটার দ্যাট যখন এটার মধ্যে আপনার একটা লাইক গুড আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে, দেন অ্যাটলিস্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে হচ্ছে শিখে রাখলে বেটার, আপনার ক্যারিয়ারের জন্য হেল্প। ওকে, এবং উইথ দ্যাট বিং সেড, আমরা আরেকটা টাইপের কোয়েশ্চেন এখানে আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে পেগাসাস, পেগাসাস রিলেটেড এখানে একটা কোয়েশ্চেন পাচ্ছি যে পেগাসাসে কি কি ব্যবহার করা হয়েছে, এবং জুবায়ের রহমান ভাইয়া এই প্রশ্ন করেছেন যে পেগাসাস এর ম্যাটেরিয়ালস গুলো কি। সো এই দুটো প্রশ্নই যদি উত্তর দিয়ে দিত। আই থিঙ্ক পেগাসাস ফলস আউট অফ দ্য স্কোপ, বিকজ পেগাসাস আই থিঙ্ক স্পাইওয়্যার নিয়ে কথা হচ্ছে এখানে, রাইট? পেগাসাস স্পাইওয়্যার কন্টেনারাইজেশন অথবা ডেভঅপস থেকে একটু আচ্ছা একটু রিলেভেন্ট হয়ে যাচ্ছে। ওকে, নো প্রবলেম। বাট উইথ দ্যাট বিং সেড, জোবাই রহমান ভাইয়ার উদ্দেশ্যেও তাই বলা যে আমাদের সেপ্টেম্বর 6 এ উই হ্যাভ আ মাস্টার ক্লাস অন ডেভঅপস। সো ইন দ্যাট কেস যদি আপনাদের এরকম কোনো ডিটেইলড কোয়েশ্চেন্স থেকে থাকে রিলেটেড টু ডেভঅপস, মোস্ট ডেফিনেটলি আপনারা কিন্তু ওয়ান অন ওয়ান টিচারদের কাছে প্রশ্ন করে নিতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ। উইথ দ্যাট বিং সেড, আমরা কিন্তু অনেকগুলো কোয়েশ্চেনেরই উত্তর আমি জেনে নিলাম সো ফার একদমই ডিটেলসে। সো আমরা একটু যদি ডকার রিলেটেড কিছু কোয়েশ্চেনে চলে আসি। সো ডকার রিলেটেড যেহেতু আমরা এতক্ষণ ধরে তাদের অ্যাডভান্টেজেসগুলো জানলাম, সো আমরা কি একটা রিয়েল লাইফ এক্সাম্পল পেতে পারি যে ডেভঅপসের থ্রুতে একটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন কি, মানে কিভাবে ডেভঅপস আমাদের রিয়েল লাইফকে বেনিফিট করতে পারে? ওকে, সো লাইক ব্যাপারটা যদি এভাবে বলি যে প্রিভিয়াসলি আমরা আসলে মনোলিথিক আর্কিটেকচারে হচ্ছে সফটওয়্যার ডেভেলপ করতাম, সো ওই জায়গায় অ্যাকচুয়ালি লাইক আমাদের স্কেল আপ করার চান্সটা অনেক স্লিম ছিল, অ্যান্ড সেখানে হচ্ছে অনলি আমরা ভার্টিক্যালি হচ্ছে স্কেল আপ করতে পারতাম, অর্থাৎ আমাদের হার্ডওয়্যার যেটা আছে সেই হার্ডওয়্যার রিসোর্সটাকে অ্যাকচুয়ালি আমরা ইনক্রিজ করতে পারতাম, এবং দ্যাট ওয়াজ দ্য অনলি ওয়ে টু স্কেল আপ। অ্যান্ড রিসেন্ট ইয়ার্সে আর্কিটেকচারের মধ্যে অনেক টাইপের চেঞ্জেস এসেছে, অ্যান্ড কারেন্টলি যেটাকে আপনি বলতে পারেন খুবই পপুলার অর ইন ডিমান্ড একটা আর্কিটেকচার, সেটা হচ্ছে মাইক্রো সার্ভিস। সো মাইক্রো সার্ভিসের ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে যে মাইক্রো সার্ভিসে আমরা একটা অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক টাইপের কম্পোনেন্টস থাকে, তার মানে প্রত্যেকটা কম্পোনেন্টকে সেগ্রিগেট করছে অথবা সেপারেট করছে।
পাচ্ছি। এবং এই সেপারেট করার মেন রিজনটাই থাকে এটা, যেন একটা কম্পোনেন্ট অথবা একটা সার্ভিস যদি ফেল করে ফর সাম রিজন, বিকজ অ্যাপ্লিকেশন যখন রিয়েল টাইমে চলতে থাকে অনেক সময় হচ্ছে দেখা যায় যে ফেল করে, ইট ইজ এ ভেরি কমন সিনারিও। সো একটা সার্ভিস অথবা একটা কম্পোনেন্ট যদি ফেল করে বাকিগুলো যেন এটাতে এফেক্টেড না হয় এবং বাকিগুলো যেন সিমলেসলি চলতে পারে। সো দ্যাট ইজ দ্য মেন কনসার্ন অথবা মেন ফোকাস। তো মাইক্রো সার্ভিস আর্কিটেকচার এটা হচ্ছে এখন লাইক ইন মোস্ট অফ দ্য লার্জ অর নন বিগ কোম্পানি দে ইউজ মাইক্রো সার্ভিস আর্কিটেকচার। এবং এই জায়গায় যদি আমরা স্পটিফাইয়ের কথা বলি, সো স্পটিফাইয়ের অ্যাপ্লিকেশনের ব্যাপারটা যদি একটু চিন্তা করেন, এখানে কিন্তু রিয়েল টাইমে আমরা একটার পর একটা হচ্ছে সং প্লে করতে পারছি, রাইট? এবং এই জায়গাটার মধ্যে কিন্তু লাইক খুবই লো ল্যাটেন্সি, মানে লাইক খুবই কম অ্যামাউন্ট অফ নেটওয়ার্ক হচ্ছে কনজিউম করে টু প্লে আ সং। বাট প্রিভিয়াসলি আমরা যদি আরো 3 বছর 4 বছর আগের কথাও চিন্তা করি, তখন কিন্তু আসলে এই টাইপের যখন আমরা স্ট্রিমিং করি অথবা কোন একটা সং প্লে করে অডিও ফাইল প্লে করি, তখন কিন্তু আমাদের নেটওয়ার্কের যে মানে যে পরিমাণ নেটওয়ার্ক কনজিউম করতে, এই রেটটা কিন্তু এখনের থেকে অনেকটুকু বেশি ছিল। তো এই জায়গাটাতে যেটা করা হচ্ছে যে আমরা আসলে টোটাল প্রসেসটাকে স্ট্রিমলাইন করে ফেলেছি, রাইট? অনেক অপটিমাইজ করেছি। তো অপটিমাইজ করার ক্ষেত্রে মাইক্রো সার্ভিসটা ইউজ করেছে স্পটিফাই, অ্যান্ড মাইক্রো সার্ভিসে তারা প্রত্যেকটা সার্ভিসকে সেপারেট ডকার হিসেবে রান করছে। অ্যান্ড ডেফিনেটলি আপনি যদি স্পটিফাইয়ের ইউজার বেজের কথা চিন্তা করেন, দেয়ার আর মিলিয়ন্স অফ ইউজার, রাইট? অ্যান্ড অ্যাট এ টাইম একটা সং হচ্ছে থাউজেন্ডস অফ ইউজার প্লে করছে। তো এই টাইপের একটা হাই ডিমান্ড অথবা হাই ট্রাফিককে হ্যান্ডেল করার জন্য যখন মাইক্রো সার্ভিসে আসে, মাইক্রো সার্ভিসে কিন্তু শুধুমাত্র লাইক 10টা বা 20টা কন্টেনার থাকে না, এখানে হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ কন্টেনার্স থাকে ইন হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ লাইক সার্ভার। তো এই প্রত্যেকটা জায়গায় আমাদের হচ্ছে ডকারই কিন্তু আমরা ইউজ করছি যখন আমরা কন্টেনারাইজ করছি, এবং কন্টেনার গুলোকে যখন আমরা হ্যান্ডেল করছি আমরা কিন্তু ডকারের থ্রুতেই হ্যান্ডেল করছি। অ্যান্ড এখানে অর্কেস্ট্রেশনের একটা ব্যাপার আছে, লাইক কুবারনেটিস এই জায়গাটাতে চলে আসে, বাট আমরা এখন কুবারনেটিস আর ডিটেলসে যাচ্ছি না। বাট যখন আমরা এরকম মাল্টিপল কন্টেনার হ্যান্ডেল করতে যাই, তখন আসলে কন্টেনার গুলোকে আমরা অর্কেস্ট্রেট করি। সো অর্কেস্ট্রেশন টুলটা হচ্ছে আসলে কুবারনেটিস। তো কুবারনেটিস এর থ্রুতে আমরা ডকার গুলোকে হ্যান্ডেল করি। তো এটা হচ্ছে একটা মানে রিয়েল লাইফ ইউজ কেস অথবা আমরা যদি সিনারিওর কথা বলি। অ্যান্ড ডেফিনেটলি আমরা যখন ডকারের থ্রুতে ডেপ্লয় করছি, তখন বিষয়টা কি হচ্ছে, আমাদের যখন যেহেতু অনেকগুলো কন্টেনার হচ্ছে রেপ্লিকেটেড অবস্থায় আছে, সো এই জায়গায় মানে কনসেপ্ট অনেকটা এরকম, আমাদের লেটস সে 5টা কন্টেনার রানিং আছে, আইডেন্টিক্যাল 5টা কন্টেনার রানিং আছে, যে 5টা কন্টেনার সেম অ্যাপ্লিকেশন আছে এবং সেম অ্যাপ্লিকেশন ইউজারকে সার্ভ করছে। সো যখন আমরা হচ্ছে নতুন একটা আপডেট এন, তখন যে জিনিসটা হয়, এখানে আসলে অনেক টাইপের ডিপ্লয়মেন্ট স্ট্র্যাটেজি আছে, আমরা এখন একটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আমরা যখন নতুন একটা অ্যাপ্লিকেশন আনি, তখন এই 5টা আইডেন্টিক্যাল কন্টেনারের মধ্যে ফার্স্টে আমরা একটার মধ্যে হচ্ছে চেঞ্জেসটাকে হচ্ছে ডিপ্লয় করি, অ্যান্ড আফটার দ্যাট সেই নতুন যে চেঞ্জেসটা আসছে নতুন কন্টেনারে, সেটা হচ্ছে বাকি ইউজারদেরকে সার্ভ করছে। অ্যান্ড আস্তে আস্তে আমরা আগের যে 4টা কন্টেনার, সেই 4টা কন্টেনারে হচ্ছে আমরা চেঞ্জেসগুলোকে ডিপ্লয় করা শুরু করি। তো এই জিনিসটা যেটা এনশিওর করে সেটা হচ্ছে, যেহেতু আমার আইডেন্টিক্যাল কন্টেনার ছিল, সো কোনো ধরনের ডাউন টাইম এই জায়গাটাতে থাকে না আমরা যখন এভাবে ডিপ্লয় করি, যেহেতু সবসময় অ্যাটলিস্ট একটা হলেও কন্টেনার রানিং ছিল, ফর দ্যাট রিজন অ্যাকচুয়ালি এই জায়গাটাতে কোনো ডাউন টাইম থাকে না। সো এরকম ভেরিয়াস স্ট্র্যাটেজিস আছে যেগুলো ইউজ করে আমরা আসলে মানে ডেভঅপসে এটাও একটা মেন ফোকাস থাকে যে আমরা আসলে ডিপ্লয়মেন্ট ডাউন টাইম কতটা রিডিউস করতে পারি। অ্যান্ড ডেফিনেটলি ফর এ কোম্পানি লাইক স্পটিফাই, তাদের কিন্তু যেহেতু ইউজার বেজ এত বেশি এবং ইউসেজ এত বেশি থাকে, ওদের পক্ষে কিন্তু এটা অ্যাভেল করা মানে এটা ওদের পক্ষে পসিবল না, এটা লাইক টু হ্যাভ অ্যাটলিস্ট আ মিনিমাম ডাউন টাইম। সো ওরা যেই কাজটা করে যে কোনো ধরনের ডাউন টাইম যেন না থাকে, এই জিনিসটা ওরা এনশিওর করার চেষ্টা করে। এটার কারণে অ্যাকচুয়ালি দে ইউজ মাইক্রো সার্ভিস আর্কিটেকচার, অ্যান্ড প্রত্যেকটা মাইক্রো সার্ভিস কে হচ্ছে ডকারের থ্রুতে রাখছে, অ্যান্ড এই ডকার গুলাকে হচ্ছে রেপ্লিকেট করে রান করছে, যাতে যে কোনো টাইমে ইউজার যদি রিকোয়েস্ট করে সে যেন অ্যাটলিস্ট আপ এন্ড রানিং অবস্থায় সার্ভিসটাকে পায়। With that being said, আমরা কমেন্টসে আরেকটি কোয়েশ্চেন পেয়ে যাচ্ছি, ভেরি ইম্পর্টেন্ট, কারণ তিনি একই কোয়েশ্চেন করেছিল কিছুক্ষণ আগে যে ডেভঅপস ক্যারিয়ার আসার জন্য কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে কিনা। এবং তিনি এখন প্রশ্ন করেছেন যে, নাহিয়ান ভাইয়া, আমার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড নিয়ে আইডিয়া নেই, তাহলে কি আপনাদের ডেভঅপস ক্যারিয়ার প্যাথ কোর্সটা করা রাইট চয়েস হবে?
ওকে, সো আমি যেমনটা একটু আগেই বলছিলাম যে যদি এরকম হয় যে আপনার হচ্ছে ফ্রন্ট এন্ড অথবা ব্যাক এন্ড এর সম্পর্কে আইডিয়া নেই, অর্থাৎ সফটওয়্যার মানে সফটওয়্যার ব্যাপারে আপনার আইডিয়াটা নেই যে একচুয়ালি সফটওয়্যার ডেভেলপমেন্ট কিভাবে হচ্ছে, তো আমি যদি একদম মানে আমার শুরুর দিকের একটা কথা আরেকবার আনি, সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের যে লাইফ সাইকেলটা, সেই লাইফ সাইকেলটাকেই কিন্তু আমরা একটু চেঞ্জ করেছি, অর্থাৎ চেঞ্জ করেছি বলতে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন অ্যান্ড কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট কে ইন্ট্রোডিউস করেছি, অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি টার্ন ইনটু ডেভঅপস লাইফ সাইকেল। সো সফটওয়্যার লাইফ সাইকেলের অ্যাকচুয়ালি আপডেট অথবা মডার্ন ভার্সনটা কিন্তু ডেভঅপস এর লাইফ সাইকেল, বোথ আর কাইন্ড অফ ইন্টাররিলেটেড। তো এই জায়গাটাতে ডেফিনেটলি যখন আপনি ডেভঅপস হিসাবে কাজ করবেন, আপনার সবসময় হচ্ছে সফটওয়্যার ডেভেলপ ডেপ্লয় এবং মেনটেন করা নিয়ে হচ্ছে আপনার কাজ করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে ইট ইজ গুড টু নো দা অ্যাটলিস্ট দা বেয়ার মিনিমাম অর বেসিক অ্যাবাউট ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড। এখন আপনার যদি আইডিয়া না থাকে সেই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব যে ডেফিনেটলি ইউ ক্যান জয়েন আওয়ার কোর্স। আমরা আসলে এই জায়গাটাতে আমাদের কোর্সে আমরা যেই কাজটা করি, আমাদের এখানে প্রত্যেকটা আমরা কিন্তু মানে মডিউলটাও যদি আপনি চেক করে দেখেন, আমরা আসলে একদম শুরু থেকে শুরু করছি, গিট থেকে শুরু করছি, দেন লিনাক্স এর যে কমান্ড আছে, বেসিক্স আছে, অ্যান্ড আফটার দ্যাট ডকারে যাচ্ছি, সিআইসিডি। সো আমরা অ্যাকচুয়ালি একটা লিনিয়ারিটি মেনটেন করে হচ্ছে আগাচ্ছি, অ্যান্ড ইন ইচ মডিউল আমরা আসলে অ্যাপ্লিকেশন কিভাবে ডিপ্লয় করা হয়, অ্যাপ্লিকেশনের যে কম্পোনেন্ট গুলো আছে, কম্পোনেন্ট গুলো কিভাবে কাজ করে, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা ইন ডিটেলস আলোচনা করি। অ্যান্ড একই সাথে আমাদের যে কনসেপচুয়াল ক্লাস আছে, সেখানে আসলে আমরা অ্যাপ্লিকেশনের যে এই কম্পোনেন্ট গুলো আছে, এই কম্পোনেন্ট গুলা কিভাবে একটার সাথে আরেকটা আমরা কমিউনিকেট করে অথবা কানেক্ট করে, অ্যান্ড দেন কিভাবে আমরা রান দিই। লেটস সে আমাদের যখন ডকারের মডিউলটা চলে, তখন কিন্তু আমরা আমাদের ক্লাসের মধ্যে এটা দেখাই যে ডকারের ইউজ করে আপনি একটা অ্যাপ্লিকেশন কে কিভাবে রান দিতে পারবেন, অ্যান্ড একই সাথে আপনাকে কিন্তু একটা অ্যাসাইনমেন্টও দেওয়া হয় যে কিভাবে আপনি একটা অ্যাপ্লিকেশন কে ডকার ইউজ করে রান দিতে পারবেন, সেম গোস ফর সিআইসিডি। এবং একই সাথে কুবারনেটিস উই ডু দ্য সেম থিং ফর এভরি মডিউল, যে অ্যাকচুয়ালি এই নলেজটা ইউজ করে আপনি কিভাবে একটা অ্যাপ্লিকেশন কে রান দিতে পারবেন ইউজিং দ্য প্র্যাকটিসেস অর অ্যাপ্রোচেস উই ইউজ ইন ডেভঅপস। সো যদি আপনার আইডিয়া না থাকে, আপনি কিন্তু এই জায়গাটাতে আইডিয়াটা পেয়ে যাচ্ছেন, একই সাথে ডেভঅপস এর জিনিসগুলো শিখতে পারছেন এবং সফটওয়্যার লাইফ সাইকেল এবং সফটওয়্যার কম্পোনেন্ট গুলো সম্পর্কে আইডিয়া পাচ্ছেন। সো টু অ্যান্সার ইউর কোশ্চেন, ডেফিনেটলি এই নলেজটা থাকা জরুরি, বা যদি নলেজ না থাকে শেখার তো কোনো না নাই, ইউ ক্যান ইজিলি স্টার্ট ফ্রম এনিওয়ে, বাট উই উড সাজেস্ট যে আপনি অ্যাটলিস্ট আমাদের কোর্সটাকে হচ্ছে চেক আউট করেন, আমাদের মডিউলটা দেখেন, অ্যান্ড আই থিঙ্ক ইউ উইল লার্ন আ লট অ্যাবাউট ডেভঅপস অ্যান্ড অলসো অ্যাবাউট সফটওয়্যার কম্পোনেন্টস। মোস্ট ডেফিনেটলি, থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাসটিতে আমরা অ্যাকচুয়ালি কন্টেইনারাইজেশন নিয়ে অনেক কিছুই জানলাম এবং ডকারের বেশ কিছু অ্যাডভান্টেজেস সম্পর্কেও জানলাম। উইথ দ্যাট বিং সেট, ওয়েবসাইট অথবা অ্যাপ্লিকেশনের ট্রাফিক ইনক্রিজ করতে ডকার কিভাবে হেল্প করে? ওকে, সো আমি যদি ব্যাপারটা এভাবে বলি যে ট্রাফিক ইনক্রিজ ইজ কাইন্ড অফ লাইক আমরা একটা স্মল অর মিডিয়াম স্কেল অথবা স্মল অর মিডিয়াম এন্টারপ্রাইজ নিয়ে যদি কথা বলি, এই জায়গায় কিন্তু খুব কমন একটা সিনারিও যে আপনার কিন্তু উইকে 7 ডেজ সেম অ্যামাউন্ট অফ ট্রাফিক থাকে না, মাঝে মাঝে হচ্ছে স্পাইকটা বাড়ে অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য উইক অ্যাকচুয়ালি খুব আইডিয়াল অবস্থা যায় অথবা খুবই মিনিমাম ট্রাফিক থাকে। একই সাথে আমরা যদি একটা ই কমার্স সাইট নিয়ে কথা বলি, তখন জিনিসটা যেটা দেখা যায় যে যখন আপনি কোনো একটা সেল দিচ্ছেন অথবা একটা প্রমোশন চলছে, ওই টাইমে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ ট্রাফিক থাকে, বাকি টাইমে কিন্তু ট্রাফিক অত বেশি থাকে না। তো সার্ভারের ক্ষেত্রে যে জিনিসটা হয়, সার্ভারের মধ্যে আমাদের রিসোর্স অথবা কম্পিউটেশন করার জন্য সিপিইউ আছে অ্যান্ড র্যাম আছে। তো যখনই একটা অ্যাপ্লিকেশনের মধ্যে ট্রাফিক বাড়ছে, দ্যাট মিনস ইউসেজ বাড়ছে, তখন কিন্তু কম্পিউটেশন পাওয়ারটা অথবা রিসোর্সটাকে হচ্ছে বেশি ইউজ করা হচ্ছে। অ্যান্ড ডিউ টু দ্যাট একটা সার্ভার যে ফেল করে, আমরা বলছিলাম যে অনেক সময় এটা খুবই কমন সিনারিও যে সার্ভার ফেল করে, তো সার্ভার অ্যাকচুয়ালি কখন ফেল করে, যখন সিপিইউ ইউসেজ হচ্ছে ফুল হয়ে যাচ্ছে অথবা ফর সাম রিজন আপনার র্যামটা হচ্ছে লাইক ওভারলোডেড হয়ে যাচ্ছে। ইন দ্যাট কাইন্ড অফ সিনারিও অ্যাকচুয়ালি সার্ভারটা হচ্ছে আইদার ফেল করে অথবা সার্ভার রিস্টার্ট করে, রিবুট করে, থিংস লাইক দ্যাট। এখন এই টাইপের সিনারিওতে একটা সার্ভার আপনার আছে হচ্ছে 4 GB র্যাম অ্যান্ড 2টা CPU, সো এই টাইপের সার্ভার আপনি কিন্তু রিয়েল টাইম যখন রান হচ্ছে ওই টাইমে এটাকে সিমলেসলি উইদাউট এনি কাইন্ড অফ ডাউন টাইম
এটাকে আপ এন্ড রানিং করা অ্যাট মোমেন্টস নোটিস ইজ কোয়াইট ডিফিকাল্ট। লোড ব্যালেন্সিং দিয়ে করা যায়, বাট লোড ব্যালেন্সিং এ হচ্ছে কিছুটা টাইম লাগে, আপনার একটা নতুন সার্ভার আপ করার জন্য একটু টাইম লাগে। এবার আমি যদি ডকারের ক্ষেত্রে আসি, ডকার যেই কাজটা করে সেটা হচ্ছে, ডকার অথবা কন্টেনার যে কাজটা করে সেটা হচ্ছে, যখন আপনার একটা সার্ভারের মধ্যে লোড কম থাকছে অথবা একটা অ্যাপ্লিকেশনের মধ্যে লোড কম থাকছে, সে ডকার হচ্ছে তখন বেয়ার মিনিমাম যতটুকু রিসোর্স অ্যালোকেট করা দরকার শুধুমাত্র অতটুকু রিসোর্সই অ্যালোকেট করে। অ্যান্ড দেন যখন আপনার ট্রাফিকটা বেড়ে যাচ্ছে, ইন দ্যাট কাইন্ড অফ সিনারিও ট্রাফিক বাড়ছে মিনস রিসোর্স অ্যালোকেট করা লাগছে। সো ডকার অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল যে রিসোর্স আছে সেখান থেকে সে রিসোর্স অ্যালোকেট করা শুরু করে। তো এই জায়গায় মেন ডিফারেন্সটা যেটা, আপনার সার্ভারের মধ্যে একটা লিমিটেশন ছিল যে 4 GB র‍্যাম অ্যান্ড ইউ ক্যান গো অ্যাবোভ দ্যাট, এবং যখন আপনার 4 GB রিচ করছে তখন ফেল করছে। বাট ডকারের ক্ষেত্রে এই লিমিটেশনটা নেই অথবা কন্টেনারের ক্ষেত্রে এই লিমিটেশনটা নেই। তো যেটা হচ্ছে, কোনো কারণে আপনার অ্যাপ্লিকেশন যদি আইডল থাকে তখন এটা হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট অফ র্যাম ইউজ করছে, লেটস সে 300 MB অথবা 400 MB, উইচ ইজ এ ভেরি মিনিমাম অ্যামাউন্ট অফ র্যাম। অ্যান্ড দেন আপনার যখন ট্রাফিকটা বেড়ে যাচ্ছে, ইন দ্যাট সিচুয়েশন যে জিনিসটা হচ্ছে যে আপনার র্যামের অ্যালোকেশনটা সে বাড়িয়ে নিচ্ছে ইন রিয়েল টাইম, এবং বাড়িয়ে যদি এরকম হয় যে সার্ভ করার জন্য আমার 8 GB র্যাম অ্যালোকেট করা লাগছে বা 9 GB র্যাম অ্যালোকেট করা লাগছে, সে কিন্তু সিস্টেম থেকে এই র্যামটা অ্যালোকেট করে নিচ্ছে। তো এই জিনিসটার কারণে যদি কোনো একটা অ্যাপ্লিকেশন, আমাদের এরকম সিনারিও অকার হতে পারে যে মাঝে মাঝে ইউজারে স্পাইক হতে পারে, দ্যাট মিনস আমাদের হাই ট্রাফিক আসতে পারে, তাহলে এরকম ক্ষেত্রে আমরা হাই ট্রাফিকটাকে হ্যান্ডেল করার জন্য যদি ডকার ইউজ করি, এবং ডকার যেহেতু রিয়েল টাইমে রিসোর্স অ্যালোকেট করে নিচ্ছে, ফর দ্যাট রিজন আমাদের আসলে অ্যাপ্লিকেশন যেটা রানিং অবস্থায় আছে সেটা ফেল করার চান্স খুবই কমে যাচ্ছে। সো ইউজিং দ্যাট আমরা আসলে এটা এনশিওর করতে পারি যে যখন হাই ট্রাফিক আসছে আমাদের সার্ভারটা আপ এন্ড রানিং থাকছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আমরা আরেকটা এখানে কোয়েশ্চেন পাচ্ছি, সো আমি একটু কোয়েশ্চেনটা আপনাকে পড়ে শোনাচ্ছি। বাংলাদেশ সাইবার ইন্টেলিজেন্সের জন্য আপনি কি রকম সফটওয়্যারের জন্য কাজ করবেন? বাংলাদেশের সাইবার সিকিউরিটির ব্যাপারে আপনার কি মতামত? একটু স্কোপের বাইরে চলে যাচ্ছে, অফকোর্স। সো আমরা যেহেতু ইন্ডিভিজুয়ালি এইভাবে উত্তর দিচ্ছি না, আমরা অল ইন অল আমাদের টপিকেই চলে আসি, যেহেতু আমাদের রিঅ্যাকটিভ কেয়ারস এর দেয়ার ইজ এ লার্জ অডিয়েন্স যারা আমাদের আজকে এই টপিক রিলেটেড আমরা কথা বলবো। সো এনিওয়েজ, অবশ্যই কারোর যদি এরকম কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমরা মাস্টার ক্লাসে এটা নিয়ে ইন ডিটেলস আলোচনা করবো। সো আমরা যেহেতু ডকার নিয়ে কথা বলছি, নিশ্চয়ই আমাদের, বিকজ আমরা জানি যে এনি টেকনোলজিক্যাল ফ্যাক্টরেই খুবই বড় একটা প্রবলেম হচ্ছে সিকিউরিটি। সো উইথ দ্যাট বিং সেড, ডকার কিভাবে বিভিন্ন সিকিউরিটি থ্রেট থেকে সিস্টেমকে প্রোটেক্ট করে? ওকে, সো ইট ইজ অলসো আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, রাইট? সো আমরা যখন, তাহলে আমরা ফার্স্টে সিকিউরিটি রিস্কের জায়গাটাতে আসি, যখন আমরা একটা অ্যাপ্লিকেশন ডিপ্লয় করি তখন আসলে সিকিউরিটি রিস্কটা কোন জায়গায় থাকে, অ্যান্ড দেন আমরা আসি যে কিভাবে এটাকে আমরা মিটিগেট করতে পারি ইউজিং ডকার। তো যে কোনো একটা অ্যাপ্লিকেশন আমরা যখন এক্সেস করি, দ্যাট মিনস এটা কিন্তু পাবলিক ডোমেনে আছে, বিকজ পাবলিক ডোমেনে থাকলেই আমরা আসলে অ্যাক্সেস করতে পারছি। সো এবং পাবলিক ডোমেনে যখন কোনো একটা অ্যাপ্লিকেশন থাকে তখন আসলে একটা সার্ভারের বেশ কিছু পোর্ট আমাদের অ্যানাবেল অথবা ওপেন করে রাখা লাগে, যেটা থ্রুতে অ্যাকচুয়ালি আমরা রিকোয়েস্টকে হচ্ছে সেন্ড করতে পারি, এবং আমরা রেসপন্সকে হচ্ছে মানে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারি অ্যান্ড রেসপন্স সেন্ড করতে পারি। সো এই জায়গাটাতে যখন আমাদের কোনো ধরনের একটা লাইক লেটস সে ডিডোস অ্যাটাক হয় অথবা আদার কোনো মিসেলিনিয়াস অ্যাটাক যখন হয় অর ম্যালেশিয়াস অ্যাটাক হয়, এই জায়গাটাতে কিন্তু আমরা আসলে পোর্টের যে ভালনারেবিলিটি, অর্থাৎ আমাদের পোর্ট যখন অ্যানাবেল থাকে, এই পোর্টের ভালনারেবিলিটি ইউজ করেই কিন্তু আমরা আসলে যে কোনো একটা সার্ভারের মধ্যে অ্যাটাক করে থাকি। সো এখানে ব্যাপারটা আমি আরেকটু এভাবে বলি, যে কোনো একটা অ্যাপ্লিকেশনে কোর কম্পোনেন্ট কিন্তু ডেটাবেস, ডেটাবেস এর মধ্যে আপনার যত ধরনের ক্রেডেনশিয়ালস আছে অ্যান্ড অল টাইপ অফ ইউজার ইনফরমেশন কিন্তু আপনার ডেটাবেস এর মধ্যে স্টোর থাকে। এখন আপনার ডেটাবেস যেটা, ডেটাবেস এর ডিফল্ট পোর্ট মাইএসকিউএল এর ক্ষেত্রে 3306, অ্যান্ড লেটস সে আপনি একটা সার্ভারের মধ্যে 3306 এর মধ্যে একটা মাইএসকিউএল কে হচ্ছে সার্ভার ক্রিয়েট করেছেন এবং সেটাকে আপনি ওপেন রেখে দিয়েছেন। এখন বাইরে থেকে কেউ যদি এটাকে অ্যাক্সেস করতে চায়, সে কিন্তু ব্রুট ফোর্স ইউজ করে অ্যাক্সেস করতে পারবে। হ্যাঁ, আপনার পাসওয়ার্ড দেওয়া ছিল, বাট স্টিল
এসকিউএল ইনজেক্ট করে অথবা হচ্ছে ব্রুট ফোর্স, দ্যাট মিনস হচ্ছে একটার পর একটা পাসওয়ার্ড সে ট্রাই করে সে কিন্তু এটাকে ব্রেক করতে পারে। দ্যার ইজ এ সিকিউরিটি রিস্ক দেয়ার যখন আমরা এরকম ডেটাবেস কে ওপেন পোর্টে রেখে দিই অথবা আমাদের ব্যাক এন্ড সার্ভার কে ওপেন পোর্টে রেখে দিই, দ্যার ইজ এ সিকিউরিটি রিস্ক। এবং আমরা যখন এটাকে অ্যাক্সেস করতে পারছি তখন কিন্তু আমাদের টোটাল যে লাইক ক্রেডেনশিয়াল ছিল অ্যান্ড অল আদার কনফিডেন্সিয়াল ইনফরমেশন সবগুলোই কিন্তু ব্রিচ হয়ে যাচ্ছে। এবার আমরা যদি আসি ডকারের ক্ষেত্রে, ডকারে কি হচ্ছে, ডকার কিন্তু আপনার মেন নেটওয়ার্কে রান হচ্ছে, ডকার রান হচ্ছে সেপারেট একটা নেটওয়ার্কে। সো ডকারের নিজের যে নেটওয়ার্কে রান হচ্ছে সেটাকে কিন্তু আপনি বাইরে থেকে পাবলিকলি অ্যাক্সেস করতে পারছেন। ব্যাপারটা অনেকটা এরকম, আপনি ডকারের থ্রুতে একটা মাইস্কেল সার্ভার রান দিয়েছেন, সেই সার্ভারটাকে শুধুমাত্র ডকারের নেটওয়ার্কের থ্রুতেই কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারছি। এটাকে আপনি আপনার মেন যে ওয়ার্ক স্টেশন অথবা মেন সার্ভার যেটা সেটার 3306 এ আপনি কিন্তু হিট করে অথবা ওই জায়গায় আপনি অ্যাটাক করে কিন্তু অ্যাক্সেস করতে পারছেন না। সো এই কারণে যখন আমরা অ্যাকচুয়ালি এখানে আরেকটা নেটওয়ার্কের লেয়ার ক্রিয়েট করে দিচ্ছি অ্যান্ড একই সাথে আমরা বলছিলাম যে ডকারের যখন আমরা মাল্টিপল ডকারের কন্টেনার রাখি অথবা ডকারের সার্ভিস রাখি তাদের মধ্যে যে কমিউনিকেশনটা হয় সেটাও কিন্তু ডকারের ইন্টারনাল যে নেটওয়ার্কটা আছে সেটা থ্রুতে হয়। তো এই জায়গাটাতে যেহেতু আমরা এখানে একটা কিন্তু সেগ্রিগেশন করে ফেলেছি আমাদের মেন নেটওয়ার্ক অ্যান্ড দেন ডকার নেটওয়ার্ক, তো এই জায়গায় আমাদের যদি মেন নেটওয়ার্কটা ব্রিচও হয় বাট আমরা যদি আমাদের ডকার নেটওয়ার্কটাকে এভাবে কনফিগার করি যে বাইরে থেকে আমরা শুধুমাত্র ফ্রন্ট এন্ড ছাড়া বাকি কোন ধরনের কম্পোনেন্ট অথবা আমাদের কম্পোনেন্টের কন্টেনার গুলোর মধ্যে শুধুমাত্র একটা কন্টেনারকে আমরা অ্যাক্সেস করতে পারছি বাকি কোনো কন্টেনারকে অ্যাক্সেস করতে পারছি না, ইউজিং দ্যাট আমরা আসলে এনশিওর করতে পারছি যে যদি আমাদের মেন নেটওয়ার্ক যেটা সেটা যদি কোনো কারণে ব্রিচ হয় আমাদের ইন্টারনাল অথবা ডকারের যে নেটওয়ার্কটা সেটা কিন্তু ব্রিচ হচ্ছে না, অ্যান্ড ইউজিং দ্যাট আমরা আসলে আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনের সিকিউরিটিটা এনশিওর করতে। অফ কোর্স, থ্যাংক ইউ সো মাচ। আমরা অল ইন অল আজকে ডকারের অনেক জাস্ট ডিফারেন্ট টাইপস অফ অ্যাডভান্টেজেস জানতে পারলাম, কিভাবে সিকিউরিটি থ্রেট থেকে সে আমাদেরকে হেল্প করে, প্রোটেক্ট করে সেটাও দেখলাম, এবং ডিফারেন্ট টাইপস অফ রোলস ইনক্লুডিং কিভাবে সে ট্রাফিক ইনক্রিজ করতে হেল্প করে সেগুলো সবই দেখলাম। সো উইথ দ্যাট বিং স্যাড এটাও জানতে চাচ্ছি যে বিকজ আমরা জানি যে এই যে এই টেকনোলজির যে ব্যাপারটা, টেকনোলজি আমাদেরকে কিন্তু কনস্ট্যান্টলি ডিফারেন্ট টাইপস অফ চেঞ্জেস এর মধ্যে দিয়ে আনছে, সো রাইট নাও ডকার এর মধ্যে কোন ট্রেন্ডটি এই মুহূর্তে চলছে? ওকে, সো ডকার এ কারেন্টলি মানে লাইক অ্যাজ ইট সেড বিফোর যে কন্টেনারাইজেশনের জন্য যে টুলগুলো ইউজ করা হয় সেটার মধ্যে হচ্ছে পপুলার লাইক মোস্ট পপুলার অর ইন ডিমান্ড হচ্ছে ডকার অ্যান্ড দেন পডম্যান। সো কারেন্টলি ডকারের ক্ষেত্রে মানে আমরা আসলে যেই কাজটাকে হচ্ছে বেশি ফোকাস করে থাকি অর বেশি ইউজ হচ্ছে সেটা হচ্ছে আমরা মাইক্রো সার্ভিস এর মধ্যে মানে ইউসেজ অফ ডকার ইন মাইক্রো সার্ভিস। যেহেতু মোর অ্যান্ড মোর সফটওয়্যার আর ফোকাসিং অন মাইক্রো সার্ভিস আর্কিটেকচার, সো মাইক্রো সার্ভিস আর্কিটেকচার এর মধ্যে কিন্তু ডকারটা খুবই ক্রুশিয়াল একটা রোল প্লে করছে, যেহেতু আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট কে হচ্ছে আমরা সেগ্রিগেট করে ফেলছি অ্যান্ড সেগ্রিগেট করার পরে এই প্রত্যেকটা কম্পোনেন্ট কে আমরা যদি সিমলেসলি রান করতে যাই তাহলে আমাদের কি একটা পোর্টেবল এনভায়রনমেন্ট হলে কিন্তু আমাদের জন্য বেনিফিশিয়াল। যেহেতু ওই ক্ষেত্রে লাইক লেটস সে আপনার একটা একটা ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন সেটার মধ্যে আপনি 10টা সেপারেট কম্পোনেন্ট রেখেছেন, সো তাদের জন্য আলাদা আলাদা এনভায়রনমেন্ট প্রিপেয়ার করা ইজ এ কোয়াইট টিডিয়াস ওয়ার্ক। সেই জায়গায় আপনি যদি 10টা কন্টেনার ক্রিয়েট করে নেন এবং তাদের মধ্যে যদি আপনি লাইক ইন্টিগ্রেশনটা করে দেন, এটা হতে পারে হচ্ছে কাফকা দিয়ে অথবা আদার কোনো মেসেজ ব্রোকার দিয়ে লাইক র্যাবিট এমকিউ, এটার থ্রুতে যদি আপনি তাদের মধ্যে ইন্টিগ্রেশনটা করে দেন তাহলে কিন্তু তারা খুব সিমলেসলি নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে। তো যেহেতু মাইক্রো সার্ভিস ইজ এ ইমার্জিং আর্কিটেকচার অর ট্রেন্ড ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং এটার কারণে কিন্তু ডকারের ইউসেজটাও হচ্ছে খুব বেশি হচ্ছে অ্যান্ড লাইক ডে বাই ডে এভরি সফটওয়্যার টিম আর লাইক অ্যাডপ্টিং ইন টু ডকার লাইক মানে তারা আসলে ডকারের ইউসেজটাতে অনেকেই ছিল বাংলাদেশে আসলে ডকার ইউজ করতো না এরকম মানে কন্টেনারাইজ করতো না এরকম অনেক টিম ছিল অথবা অনেক অর্গানাইজেশন ছিল, বা যেহেতু সবাই ক্লাউডের দিকে যাচ্ছে এবং সবাই আসলে মাইক্রো সার্ভিসের দিকে যাচ্ছে তো এর কারণে ডকারের ইউসেজটাও বেড়ে যাচ্ছে। একই সাথে আবার সার্ভারলেসটাও কিন্তু খুবই ইমার্জিং একটা টেকনোলজি অথবা ডেপ্লয়মেন্ট ম্যাথড, অর্থাৎ সার্ভারলেস এর ক্ষেত্রে যে কাজটা করা হয় যে আমাদের আসলে সার্ভারলেস এ রান করতে গেলে কোনো ধরনের
ডিপেন্ডেন্সি অথবা প্রিরিকুইজিট কোনো কিছু আমাদের হ্যান্ডেল করা লাগে না, আমরা শুধুমাত্র একটা কোডকে আপলোড করে দিই অ্যান্ড ওই কোডটা হচ্ছে সাথে সাথে হচ্ছে আপ এন্ড রানিং হয়ে যায়। তো সার্ভারলেস ডিপ্লয়মেন্টের ক্ষেত্রেও কিন্তু আসলে কন্টেনার ইউজ করা হয়। তো এই যে যখনই আমরা কোনো একটা জায়গায় কন্টেনার ইউজ করতে যাই তখনই আসলে আমাদের ডকারের ইউসেজটা চলে আসছে। সো এই জিনিসটার কারণে আসলে মাইক্রো সার্ভিসের ট্রেন্ড অথবা সার্ভারলেস এর যে ট্রেন্ডটা এটা হচ্ছে ডকারের মধ্যে মোর অ্যান্ড মোর অ্যাডপ্টেড অ্যাডপ্ট হচ্ছে অ্যান্ড মোর অ্যান্ড মোর ইউসেজ হচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা যেহেতু ওভারঅল শিখছি অ্যাবাউট ডকার, অ্যাবাউট ডেভঅপস ক্যারিয়ার প্যাথ, উইথ দ্যাট বিং স্যাড, আমাদের ইন্টারঅ্যাকটিভ কেয়ার যে ডেভঅপস এর ক্যারিয়ার প্যাথটা আছে, এখানে আমরা অ্যাকচুয়ালি ডকার রিলেটেড কোন কোন টপিকস গুলো জানছি, ডকারের কোন কোন দিক কভার করা হচ্ছে? ওকে, সো ডকারের একদম আমরা বেসিক থেকেই হচ্ছে শুরু করব। দ্যাট মিন্স হচ্ছে ডকারের যে থিওরিটিক্যাল নলেজ, মিন্স হচ্ছে ডকারের মধ্যে কি কি কম্পোনেন্টস আছে। ডকারের অ্যাকচুয়ালি একটা ইঞ্জিন থাকে, ইঞ্জিনের মধ্যে আমাদের ডেমন আছে, ক্লায়েন্ট আছে, এপিআইস আছে, তারা নিজেদের মধ্যে কিভাবে কমিউনিকেট করছে, দেন ডকার ইমেজ অ্যান্ড কন্টেনার, এই জিনিসটা নিয়েও আমরা অনেক ইন ডিটেলস এ কথা বলবো যে ইমেজ আসলে আমরা কিভাবে বানাতে পারি, ইমেজের মধ্যে লেয়ার গুলো কি থাকে, একই সাথে হচ্ছে কন্টেনার আমরা কিভাবে রান করতে পারি, কন্টেনার অ্যাকচুয়ালি রান করার অনেক ডিফারেন্ট টাইপ অফ ওয়েজ আছে, সো অ্যাকচুয়ালি কন্টেনারকে আমরা কিভাবে রান করতে পারি। একই সাথে আমরা হচ্ছে ডকার কম্পোজ, যেটা একটু আগেও বলছিলাম যে আমরা মাল্টিপল কন্টেনার নিয়ে কাজ করতে গেলে আসলে আমাদের ডকার কম্পোজ লাগে, সো ডকার কম্পোজ নিয়ে হচ্ছে কাজ করা হবে এবং ডকার কম্পোজ নিয়ে হচ্ছে আমরা হ্যান্ডসন দেখবো যে কিভাবে ডকার কম্পোজ দিয়ে আমরা কাজ করতে পারি। একই সাথে খুব ইম্পর্টেন্ট পোর্শন যেটা, সেটা হচ্ছে ডকারের ইমেজ বিল্ড করাটা ইজ লাইক ইউ নো কোয়াইট বেসিক অ্যাকচুয়ালি, বাট এই ডকার ইমেজটাকে অপটিমাইজ করা, দ্যাট ইজ দ্য ক্রুশাল পার্ট। আমাদের একটা সার্ভারে যখন একটা ইমেজকে আমরা রান দিই, ইমেজটা কিন্তু একটা স্টোরেজ নিচ্ছে এবং ইমেজটা একটা রিসোর্স অ্যালোকেট করছে, তো আমরা যতটা অপটিমাইজ করতে পারবো দ্যাট মিন্স হচ্ছে আমাদের রিসোর্সের অ্যালোকেশন এবং স্টোরেজ অ্যালোকেশনটা ততটা রিডিউস হচ্ছে। অ্যান্ড অ্যাজ ইউ নো যে ক্লাউডে অ্যাকচুয়ালি আমরা যখনই কোনো একটা রিসোর্সকে ইউজ করছি অথবা স্টোরেজ ইউজ করছি, ফর দ্যাট আমাদেরকে কিন্তু বিল করা হচ্ছে, দ্যাট মিন্স আমরা রিডিউস করতে পারা মানে আমাদের কস্ট ওভারঅল রিডাকশন হচ্ছে। তো এই জিনিসটার জন্য আমাদের এখানে যেটা সাথে কভার করা হয় লাইক ইউ ক্যান সে অ্যাডভান্স টপিক, সেটা হচ্ছে মাল্টি স্টেজে আমরা কিভাবে একটা ইমেজকে বিল্ড করতে পারি, তারপরে আমরা কিভাবে একটা ইমেজ অথবা ইমেজকে যখন আমরা বিল্ড করি তখন এটাকে আমরা কতটা অপটিমাইজ ওয়েতে বিল্ড করতে পারি, কতটা কম্প্যাক্ট করতে পারি অ্যাকচুয়ালি ইমেজের সাইজটাকে। একই সাথে এটা হচ্ছে মেনলি ডকার মডিউলে যেটা কভার করা হবে, অ্যান্ড আফটার দ্যাট সিআইসিডি যে পোর্শনটা সেখানেও অ্যাকচুয়ালি আমরা ডকারটাকে কভার করছি। কিভাবে? যে সিআইসিডি আমরা অনেকভাবেই করতে পারি, লাইক সরাসরি হচ্ছে ভার্সন কন্ট্রোল থেকে আমরা কোড বেস যেটা আছে সেটাকেই হচ্ছে ডাইরেক্টলি ডিপ্লয় করে দিতে পারি। একই সাথে আমরা কিন্তু কন্টেনারাইজ করেও হচ্ছে একটা অ্যাপ্লিকেশনকে ডিপ্লয় দিতে করতে পারি। তো কন্টেনারাইজ করার কাজটা আমরা কিভাবে সিআইসিডি থ্রুতে করতে পারি, দ্যাট মিন্স আমরা একটা সিআইসিডি সার্ভার আছে, সেখান থেকে আমি বিল্ড করে নিচ্ছি ফার্স্টে আমার কোডের চেঞ্জেস গুলো একটা ডকার ইমেজে, অ্যান্ড আফটার দ্যাট এটাকে কিভাবে আমি একটা সার্ভারের মধ্যে ডিপ্লয় করতে পারছি। একই সাথে ফর সাম রিজন আমার যদি অ্যাপ্লিকেশনটা ফেল করে তাহলে কিভাবে আমি প্রিভিয়াস ডকারের যে আমার ইমেজটা ছিল সেটাকে আমি কিভাবে আবার আপ এন্ড রানিং করতে পারছি। সো সিআইসিডি তে কিভাবে ডকার ইউজ করা হয় এই জিনিসটাও কভার করা হবে। একই সাথে কন্টেনার ক্রিয়েট করে কুবারনেটিস এর থ্রুতে, অর্থাৎ সার্ভার অর্কেস্ট্রেশন মানে কন্টেনার অর্কেস্ট্রেশনের যে পোর্শনটা সেটা আমরা কিভাবে ডকারের থ্রুতে করতে পারি অথবা ডকার কন্টেনারের থ্রুতে করতে পারি এই জিনিসটাও কভার করা হবে। ওকে, সো উইথ দ্যাট বিং সেড, আমরা যেহেতু ডকার এর অনেক কিছু জিনিস নিয়ে শিখবো ইনশাল্লাহ, ডকার ছাড়া আর কোন কোন সফটওয়্যার থাকছে আমাদের এই ক্যারিয়ার পাথে? ওকে, সো যেমনটা বলছিলাম সিআইসিডি এর ক্ষেত্রে আমাদের ইউজ করা হবে হচ্ছে গেট অ্যাকশন অ্যান্ড জেনকিন্স। অ্যাকচুয়ালি সিআইসিডি তে অনেক টাইপের টুলস আছে, বাট এখানে এটাও আমাদের একটু মাথায় রাখতে হবে যে সিআইসিডি কন্টেনারাইজেশন অ্যান্ড দেন হচ্ছে অর্কেস্ট্রেশন, ক্লাউড কম্পিউটিং, এই প্রত্যেকটাই কিন্তু মেনলি একটা কনসেপ্ট, অ্যান্ড এই কনসেপ্ট গুলোকে আমরা ইমপ্লিমেন্ট করার জন্য অথবা সার্ভ করার জন্য ভেরিয়াস টাইপ অফ টুল ইউজ করি। তো যেই জিনিসটা হয় যে অনেকের কাছে একটু ওভারওয়েলমিং লাগতে পারে যে ডেভঅপস এ তো আসলে এতগুলো টুল, তো এতগুলো টুল কি কভার করা হবে কিনা, অথবা এতগুলো টুল যদি আমি না জানি তাহলে আসলে আমি ডেভঅপস এ ক্যারিয়ার তৈরি করতে পারবো কিনা। তো এই জায়গায় ব্যাপারটা অনেকটা এরকম যে সিআইসিডি যে কনসেপ্টটা দে আর বেসিক্যালি কাইন্ড অফ সেম অর সিমিলার ইন অল দ্য টুলস। তো আমরা হচ্ছে গিট অ্যাকশন অ্যান্ড জেনকিন্স কভার করব,
আপনি যদি জেনকিন্স এর থ্রুতে সিআইসিডি আন্ডারস্ট্যান্ড করতে পারেন, দ্যাট মিনস আপনি বাকি টুলস লাইক সার্কেল সিআই এন্ড ট্রাভিস এই টুল গুলার সাথে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি আপনি ওইখানের কনসেপ্টটা অ্যাকচুয়ালি গ্রাস্প করতে পারবেন। একই সাথে কন্টেনারাইজেশন অর্কেস্ট্রেশন, যেটা অর্কেস্ট্রেশনের জন্য আমরা কুবারনেটিস ইউজ করব, এবং ক্লাউড মানে ক্লাউড সার্ভিসের জন্য আমরা হচ্ছে AWS ইউজ করব, এবং লিনাক্সের যে পোর্শনটা সেখানে হচ্ছে আমরা উবুন্টু ইউজ করব। একই সাথে আমাদের ভার্সন কন্ট্রোলের মডিউল একটা আছে, যেখানে আমরা আসলে গিট ইজ আ ভেরি ক্রুশাল অ্যাসপেক্ট ফর এনি সফটওয়্যার ডেভেলপার অর সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিকজ আমাদের আসলে ভার্সন কন্ট্রোলটা করা লাগে এবং প্রত্যেকটা কোডেরই অথবা প্রত্যেকটা কোড বেজই আসলে আমাদের ভার্সন কন্ট্রোল মেনটেন করতে হয়, এবং ডেপ্লয়মেন্টের ক্ষেত্রে ভার্সন কন্ট্রোল সিস্টেমটা আসলে একটা ক্রুশাল রোল প্লে করে। তা আমাদের হচ্ছে ভার্সন কন্ট্রোল সিস্টেম যেটা আছে এটাকে হচ্ছে কভার করা হবে। একই সাথে আমরা কিভাবে সার্ভার প্রভিশন করতে পারি, দ্যাট মিনস আমরা অ্যান্সিবল দিয়ে কিভাবে সার্ভার প্রভিশন করতে পারি আমরা এটাকে এটা দেখবো, এবং কিভাবে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ কোড এটা কি এবং এটা আমরা আসলে রিয়েল ওয়ার্ল্ডে কিভাবে ইমপ্লিমেন্ট করি সেটার জন্য হচ্ছে টেরাফর্ম আমরা দেখবো। আর একই সাথে সার্ভার মনিটরিং এর জন্য প্রমিথিউস, গ্রাফানা এই টুলগুলো হচ্ছে আমরা প্রচুর। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা বুঝতেই পারলাম যে অল ইন অল আমাদের ইন্টারঅ্যাকটিভ কেয়ার্সের এই ক্যারিয়ার প্যাথটাতে আমরা কি কি জিনিস শিখবো, কি কি জানবো অ্যান্ড সো অন। আমরা আজকে শিখলাম ইন ডিটেলস কন্টেনারাইজেশন ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট হিয়ার অ্যাট ডেভঅপস ক্যারিয়ার প্যাথ। উইথ দ্যাট বিং সেড, আমাদের যেহেতু ওভারঅল ক্যারিয়ার প্যাথ নিয়ে আমরা আলোচনা করছি এবং আরো ইন ডিটেলস আমরা দেখবো আমাদের সেপ্টেম্বর 6 মাস্টার ক্লাসে। সো আমি সবাইকে আরেকবার জাস্ট ওভারঅল রিমাইন্ড করে দিতে চাচ্ছি যে ইন্টারঅ্যাকটিভ কেয়ার্স এর অডিয়েন্স যারা আছেন, আপনারা কিন্তু চাইলে যদি আপনারা কনফিউজ থেকে থাকেন যে ইফ দিস ক্যারিয়ার প্যাথ রিয়েলি ফর মি অর নট, যদি কেউ আরো এরকম ডিটেলস এ কোয়েশ্চেন করতে চান, মোস্ট ডেফিনেটলি আওয়ার মাস্টার ক্লাস অ্যাট সেপ্টেম্বর 6 ইজ দ্য রাইট চয়েস ফর ইউ। আপনি অবশ্যই মাস্টার ক্লাসে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন কমপ্লিটলি ফর ফ্রি। সো রেজিস্ট্রেশন করার জন্য লিঙ্ক মোস্ট ডেফিনেটলি আমাদের এই এন্টায়ার ক্লাসটির ক্যাপশনে এবং কমেন্টসে দেওয়া থাকবে। সো ভাইয়া, অল ইন অল আমরা খুবই লেন্দি একটি লাইভ ক্লাস জাস্ট ওভারঅল করে ফেললাম, আমরা খুবই ডিটেলস এ জানলাম অল অ্যাবাউট কন্টেনারাইজেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেভঅপস, ডকার অ্যান্ড সো অন। সো লাস্ট কোয়েশ্চেন আমার, যেটা আপনাকে অবশ্যই না করলেই নয়, আমরা যেহেতু ক্যারিয়ার প্যাথ নিয়েও আলোচনা করছি, সো আমাদের ইন্টারঅ্যাকটিভ কেয়ার্স এর ক্যারিয়ার প্যাথটি ফাইনালি কেউ যদি ডেভঅপস ইঞ্জিনিয়ার হতে চায়, সো তার ক্ষেত্রে কতটুকু এফেক্টিভ? ওকে, সো ডেভঅপস এ আমাদের যে মেন কম্পোনেন্ট গুলো আছে অথবা কোর যে প্রিন্সিপাল আছে সেটা কিন্তু এরকম যে আমরা আসলে ফার্স্টে হচ্ছে সিআইসিডি, তারপরে হচ্ছে সার্ভার ম্যানেজমেন্ট, একই সাথে হচ্ছে সার্ভার আমরা কিভাবে প্রভিশন করতে পারি, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ কোড, সার্ভার মনিটরিং, মেনটেনেন্স, এই জিনিসগুলোই কিন্তু অ্যাজ এ ডেভঅপস ইঞ্জিনিয়ার আপনার কাছ থেকে এক্সপেক্ট করা হয়। এন্ড যখন হচ্ছে আপনি একটা বড় টিমের সাথে কাজ করেন তখন একচুয়ালি জিনিসটা যেটা দেখা যায় যে আসলে প্রত্যেকটা রেসপন্সিবিলিটি কিন্তু আপনার হ্যান্ডেল করা লাগে না, লেটস সে আপনি এই সবগুলো রেসপন্সিবিলিটি থেকে হয়তো আপনার সার্ভার প্রভিশনিং এর কাজটাই ডেডিকেটেডলি করা লাগছে অথবা সার্ভার মেনটেনেন্স, সার্ভার ইনফ্রাস্ট্রাকচার স্কোর এই জিনিসগুলো আপনার মেনটেন করা লাগছে অথবা সিআইসিডি পাইপলাইন মেনটেন করা লাগছে, এরকম একটা স্পেসিফিক পোর্শন মেনটেন করা লাগে। তো বাট ডেফিনেটলি অ্যাজ এ ডেভঅপস ইঞ্জিনিয়ার আপনার প্রত্যেকটার ব্যাপারেই কিন্তু অ্যাটলিস্ট বেসিক অথবা ওয়ার্কেবল নলেজ যেটা এই জিনিসটা কিন্তু আপনার থাকা উচিত, এটা যে কোনো ডেভঅপস এর ক্ষেত্রে এটা প্রিরিকুইজিট। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ডেভঅপস এ যদি আমরা ক্যারিয়ার করতে যাই আমাদের অ্যাটলিস্ট মিনিমাম 5টা টুলস অথবা 5টা টপিকে হচ্ছে আমাদের ওয়ার্কেবল অথবা খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নলেজ থাকা দরকার, সেটা হচ্ছে লিনাক্স, আফটার দ্যাট ডকার, AWS, AWS অ্যাজ ইন যে কোনো একটা ক্লাউড সার্ভিস, এটা AWS হতে পারে, ডিজিটাল ওশন হতে পারে, GCP, অ্যাজুর, যে কোনোটা আপনি যেটা হচ্ছে অ্যাভেল করতে পারবেন যেটার মধ্যে আপনি প্র্যাকটিস করতে পারবেন, অ্যান্ড দেন হচ্ছে কুবারনেটিস, অ্যান্ড একই সাথে হচ্ছে নেটওয়ার্কিং অ্যান্ড মনিটরিং, যেটা দ্যাট মিনস হচ্ছে আমাদের প্রমিথিউস অ্যান্ড গ্রাফানা এই টপিকটা। তো আমাদের এখানে কিন্তু আমরা আসলে জাস্ট এই 5টা কম্পোনেন্ট কভার করছি, বিষয়টা নট দ্যাট আমাদের এখানে আসলে সব টাইপের মানে অ্যাটলিস্ট আমাদের ডেভঅপস এর জন্য যেই জিনিসগুলো দরকার, সার্ভারের জন্য আমাদের যে নলেজটা লাগবে সেটা লিনাক্সে কভার করা হচ্ছে, তারপরে ডেপ্লয়মেন্টের ক্ষেত্রে আসলে ভার্সন কন্ট্রোল সিস্টেমটা খুব ক্রুশিয়াল একটা রোল প্লে করে, আমাদের এখানে ভার্সন কন্ট্রোলের ক্ষেত্রে হচ্ছে খুব ইন ডিটেলস একটা ডিসকাশন থাকে অথবা ইন ডিটেলস একটা ক্লাস থাকে যে গিট দিয়ে আসলে আমরা কিভাবে কাজ করতে পারি, কিভাবে
মানে গিটের যে অ্যাডভান্স টপিক গুলো আছে এটা ইউজ করেই কিন্তু আসলে আমরা ডিপ্লয়মেন্টে যখন আমাদের ফেল করে এবং এটাকে আমরা রোল ব্যাক করি, সেই কাজটা কিন্তু আসলে আমরা এই নলেজটা ইমপ্লিমেন্ট করে রোল ব্যাক এর কাজটা করে থাকি। একই সাথে হচ্ছে সিআইসিডি থাকছে, কুবারনেটিস নেটওয়ার্কিং, নট হিয়া নেটওয়ার্কিং আমাদের এখানে আছে, একই সাথে মনিটরিং আছে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ কোড প্রভিশনিং। সো এই প্রত্যেকটা টপিকই কিন্তু অ্যাজ এ ডেভঅপস আপনার কাছ থেকে এক্সপেক্টেড। এই সবগুলো টপিকই হচ্ছে আমাদের এখানে কভার করা হচ্ছে। সো এটা লাইক বলাই যায় যে আপনি যদি এই প্রত্যেকটা মডিউল কভার করে ইউ ক্যান লাইক অ্যাটলিস্ট সে যে আপনি আসলে মানে অ্যাজ এ ডেভঅপস আপনার যতটুকু জানা প্রয়োজন টু স্টার্ট অফ ইউ অলরেডি হ্যাভ দ্যাট নলেজ অ্যান্ড দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি গো অনওয়ার্ড ফ্রম দেয়ার। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো অল ইন অল ইন্টারঅ্যাকটিভ কেয়ার্স এর অডিয়েন্স দের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমরা কন্টেইনারাইজেশন ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট এই টপিকটার উপরে ইন ডিটেলস আজকে জানলাম। ওভারঅল অফকোর্স এই এন্টায়ার লেসনটি অনেক বেশি ইনসাইটফুল ছিল অ্যান্ড অল ইন অল আমরা এই ব্যাপারে অনেক কিছুই জানলাম এবং শিখলাম। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন নাহিয়ান ভাইয়া ফর গিভিং আস ইয়ার প্রেশাস টাইম। উই মোস্ট ডেফিনেটলি আর ভেরি ডিলাইটেড টু হ্যাভ ইউ হিয়ার অ্যাজ আর ইনস্ট্রাক্টর। এবং জাস্ট অডিয়েন্সদের উদ্দেশ্যে বলতে চাই সবাই ভালো থাকবেন, যদি আরও কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে মোস্ট ডেফিনেটলি লেট আস নো অ্যান্ড সবার সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ আমাদের ডেভঅপস ক্যারিয়ার প্যাথে এবং আমাদের সেপ্টেম্বরের 6 তারিখের মাস্টার ক্লাসে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।